ঠিক মতো হয়েছে ভালো করে দেখে আসেন তো, এটা হয় না মনে হয়। আজকে আমাদের মার্কেটার ক্লাস না, অনলাইন মার্কেটার, অনলাইন মার্কেটার। হ্যাঁ অনলাইন মার্কেটার, আমার লাইভের লিংকটা একটু দেখে আসেন, কেউ লাইভটা স্টার্ট হয়েছে কিনা ঠিক মতো, আর স্টার্ট হলে লিংকটাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন, যাতে আমি অফিসকে সাবমিট করে দিতে পারি। আজকে ঠিক আছে, এখন আন্তর দন্ত জেটের পরে একটা ডট আছে মনে হয়। এখন একটু ওয়েট কর। আচ্ছা বেশি বেশি কার্সারটা সরান তো আপনার, আসছে সবাই এখন এভাবে হাতে লিখে ট্রাই করেন, মনে হয় সবারটা ঠিক আছে, কারোটা ভুল নাই। এটা সবাই কপি পেস্ট করতেছে তো সেজন্য সমস্যা, এটা হচ্ছে টেক্সট ফাইল থেকে কপি পেস্ট তো সেজন্য সমস্যা হচ্ছে, লিংক আসতেছে না টেক্সট ফাইল থেকে, এগুলো হচ্ছে টেক্সট ফাইল থেকে দেওয়া হয়েছে তো ওখানে লিংক গুলো আসতেছে না, সেজন্য ওই হাতে লিখে ট্রাই করেন, কারোটা সমস্যা আছে নাকি একটু চেক করে দেখেন। আমরা রাখি আর কি, কোনো লিংক থাকলে সেটা আসে না আর কি। সেটা আমি বুঝতে পেরেছি, টেক্সট ফাইল থেকে লিংক আসে না। আমি বলতে চাচ্ছি আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপু লিখে নেন বা ভাইয়া লিখে নেন, সেটাই তো যে ও যেটা যে www.onlinemarketerbd.com না, শুধু অনলাইন মার্কেট, অনলাইন মার্কেটের বিডি এটা লিখলে হবে। এটা লিখলে তো ও হচ্ছে অ্যাজ এ ভিজিটর মোড দেখতে পাচ্ছ, ডব্লিউপি অ্যাডমিন, মানে ভিজিটর মোড আসলে ডব্লিউপি অ্যাডমিন চলে আসবে। এখন ট্রাই করে দেখেন আপু, ওটা চলে আসবে কিভাবে, ওকে পুরোটা লিখতে হবে তো তখন। হ্যাঁ পুরোটাই লিখতে হবে, পুরোটা না লিখে পুরোটাই কপি করা হচ্ছে। এখন ডব্লিউপি অ্যাডমিন দেন পাশে ইয়া দিয়ে, আবার এটার পাশে হ্যাঁ ডব্লিউপি অ্যাডমিন দেন স্ল্যাশ দিয়ে স্ল্যাশ ডব্লিউপি 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 ড্যাশ অ্যাডমিন ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন আন্তর দেন। হ্যাঁ চলে আসছে। আচ্ছা আর দুঃখিয়েন না, এখন বাকিরা এখন সবাই এভাবে ট্রাই করেন। হ্যাঁ বলেন কে বলতেছেন। ওই যে এটা হচ্ছে যে ওনার যে দিছে ওনার সিগন্যাল থেকে রিডাইরেক্ট করে দিতে পারে www, ওই কথাটা লিখে রিডাইরেক্ট করে দিলে। আচ্ছা আল্লাহ আল্লাহ বলনা তো, এখন একটু ট্রাই করেন না, আল্লাহ লাগবে না তো, সবার কাছে তো আছে। আচ্ছা আমরা এই ওয়ার্ডপ্রেসের কাজটা আসলে মাঝে পরে করি আমরা, এখন 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 সবাই একটু ট্রাই করেন, কারোটা সমস্যা আছে নাকি মনে হয়। এখন ট্রাই করতে বলেন না রাশেদ, এখন ট্রাই করতে বলেন না, এখন ট্রাই করতে বললে এরা সবাই ক্লাস করলে এইটাই ট্রাই করতে বসে যাবে, তারপরে যেটা প্রবলেম হবে আমি হচ্ছে ক্লাস নিতে পারবো না, তখন দেখা যাবে তারা এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন তো ঠিক আছে আপু না, ঠিক থাকার তো কথা, দেখেন তারপরে। আচ্ছা পিন্টারেস্টের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে হচ্ছে সুব্রত, তাই না? যে বাংলা নতুন করে ওপেন করছি তো আবার, ঠিক আছে আপু নতুন করে আমি ওপেন করছি। ওইটা কি আপনি ইয়ে বিজনেস বিজনেস অ্যাকাউন্ট ওপেন করেছেন? জি। তাহলে হচ্ছে আমরা অ্যাডসেন্স এর কাজে চলে যাই, পিন্টারেস্টের অ্যাড এর, কারণ পিন্টারেস্টের অ্যাড এর কাজটা আপনাদের খুব বেশি পাবেন না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে না হয় যে আপু আমাদেরকে অ্যাড দেখালো না, অ্যাড এর কাজটা আপু আমাদেরকে দেখায়নি। আপু জি ইউটিউব বুস্টিং এর জন্য একটা নক আসছে। YouTube boosting এর জন্য আপনার কাছে নক আসছে? পেই লোকাল মার্কেট, লোকাল মার্কেটের বুস্টিং এর জন্য ওর পে ইয়ে কি মনিটাইজ? উনি মনিটাইজ আসতেছে, আসার কথা ছিল কিছুদিন আগে, আমি এখন কথা বলি নাই, এখন যদি বুস্টিং এর ব্যাপারে যদি বলেন যে বুস্টিং করা যাবে তাহলে আমি ওনাকে বলি। গাইস না হলে ইউটিউবের বুস্টিং কিভাবে, আর ইউটিউবের অ্যাড এর মানে ইউটিউব চ্যানেলের কিন্তু বুস্টিং বেসিকে বেসিক যে বুস্টিংটা সেটা হচ্ছে ইউটিউবের গুগল অ্যাড এর থ্রুতে, গুগল অ্যাড এর থ্রুতে এখন কোনো চ্যানেলের তো বুস্টিং হবে না। চ্যানেলের কি মানে কি বুস্টিং করতে চাইছে আপনি যা বলেছেন, আপনি আগে কথা আমাকে ক্লিয়ার যা বুঝা তারপর আমি আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি বলছি আবার একটু পরেই, জি আপু আমি কথা বলি, বলছি হ্যালো জি সুব্রত, আপনি হচ্ছে ভাইয়া ইয়ে করে দেন কি করব আপু, এই যে ভাই স্ক্রিন শেয়ার করে দেন।
কে গে এতগুলি চলে গেল কে মাত্র টুকুর টুকুর করে আপনাদের পিন্টারেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন যা আপু আমার পিন্টারেস্ট নিয়ে কোশ্চেন ছিল হ্যালো হ্যালো জি আপু পিন্টারেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন ছিল তেমন কোনো কোশ্চেন নাই বাকিরা আপু আরেকবার দেখালে ভালো হতো সুব্রত আপনি তো এখন ক্লেম করতে পারবেন আপনার ওয়েবসাইট কে পাশে অন করে নেন ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলটা দিয়ে দেন আমি ওপেন করতেছি ওপেন করে তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে করি না ওইভাবে করা যায় তো ওইটা করতে গেলে কি কি করতে হবে সেটা আপনারা তখন দেখতে পারবেন না যদি ওই ভেরিফিকেশন না আসে ভেরিফিকেশন ছাড়া আপনি লোকাল এসিও কোনো কাজই করতে পারবেন না শুধু যেমন আমি গতবার বান্দরবন ব্যাচের একজন ছিল আসাবুদ্দিন তালুকদার আসিস বুঝছেন ওর লোকাল এসিও চারবার করছে চারটা লোকাল এসিও উইদাউট কোডে ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু আমি আপনাদের শিখাচ্ছি আমার একবারও হয়নি আমার কোড ছাড়া কোনো ভেরিফিকেশন হয়নি তো এই জন্য বলি যে ওয়েবসাইট দিয়ে করলে এই প্রবলেমটা একটু কম হয় নয়তো আমাদের বসে থাকতে হবে যে ইয়ে করছে ধুরো কোথায় গেছে এটা নয়তো আমাদের বসে থাকতে হয় হচ্ছে কি বলে যেন কথা বলতে বলতে ইদানিং আমি প্রচুর কথা ভুলে যাই নয়তো হচ্ছে কোডের জন্য আমাদেরকে বসে থাকতে তো আমরা হচ্ছে ওই জন্য ফার্স্ট ওয়ার্ডপ্রেসটা দেখে ওয়ার্ডপ্রেসের এই ইন্ডেক্সিংটা করে তারপর আমরা লোকাল এসইও কাজ করব আজকে ওয়ার্ডপ্রেসের বেসিক যে যে প্লাগইনগুলি আমাদের করতে হবে এই কাজগুলির জন্য ওই প্লাগইনগুলি দেখব প্লাগইনগুলি কোথা থেকে করে দেখব ঠিক আছে আর আমাদের পিন্টারেস্টের অ্যাড ম্যানেজারটা দেখে নিব হ্যালো আপনারা কি আছেন নামই নাই আমি কি আছি যেভাবে চুপ হয়ে গেছে মনে হলো যে একা আমিই নাই আপনারা সবাই আছেন হচ্ছে দুই মাস যাবত হয়েছে সে এখন কি চায় ভিডিও প্রমোশন না চ্যানেল প্রমোশন ভিডিও প্রমোশন হবে আপু ওর ভিডিও প্রমোশন অর্গানিক না পেইড অর্গানিকে অর্গানিকলি প্রমোশন তো ভাইয়া যদি চায় সেটার জন্য হচ্ছে আপনার শেয়ার করতে হবে কোয়ারাতে করবেন রেডিটে করবেন তারপর হচ্ছে আপনার ফেসবুকে করবেন লিঙ্কডইনে করবেন তারপর ফেসবুক লিঙ্কডইনে করবেন ইনস্টাতে করবেন আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে করবেন আর কিছু গ্রুপ আছে ওই গ্রুপগুলিতে গিয়ে লিঙ্ক যেটা হচ্ছে গ্রুপ পোস্টিং বলে না গ্রুপ পোস্টিং এর নাম শুনেছিলেন ওই যে আপনারা ইরফানকে দেখেছিলেন না আসছিল যে আপনাদের ক্লাসে আগের ব্যাচে বললো না যে একজনের হচ্ছে গ্রুপ পোস্টিং করছিল 2000 টাকা পাঁচবার শেয়ার করেছিল জাস্ট পাঁচবার ও লিংকটা শেয়ার করেছে এজন্য 2000 টাকা নিয়েছিল কারণ ওই গ্রুপ পোস্টিং এর গ্রুপগুলিতে বুঝছেন ওদেরকে পেইড পেইড মেম্বারশিপ লাগে যারা গ্রুপ পোস্টিং এর কাজ করে তাদের পেইড মেম্বারশিপ লাগে এখন ও ভিডিও যে ইয়ে করবে অর্গানিকলি প্রমোট করবে ওর ভিডিও কি রিলেটেড আপনি কাজ নেওয়ার আগে আমি আপনাদের আগেও বলেছি ইউটিউবের কাজের সময় যে ভিডিও ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স আপু ম্যাথমেটিক্স টিউটোরিয়াল জি
কথা হচ্ছে ভিডিও কোয়ালিটি দেখেন, ভিডিওর এসইও দেখেন, তারপর আপনি ওর কাজ নেন। কারণ আপনাদের বাইরে থেকে চ্যানেলের বাইরে থেকে এসইও দেখা যায় সবচাইতে ভালো হচ্ছে যে ভিডিও আর টিউববডি দিয়ে চেক করেন, দেখেন কি। কারণ ওর যদি ম্যাথমেটিক্স টিউটোরিয়াল হয়, ওর ওয়াচ আওয়ার বাড়ানো খুব টাফ, ওর ওয়াচ আওয়ার বাড়ানো খুব টাফ হবে। ও আপনাকে ভিডিও প্রমোশন যেটা করাতে যাচ্ছে সেটা হচ্ছে ও ওর ওয়াচ আওয়ার বাড়াতে যাচ্ছে। অসদ ভাই আছে? জি আছে। ভিডিও কোয়ালিটি হ্যাঁ বলেন। এই রাশেদ ভাই, আমি ওয়ার্ডপ্রেসে ওই পাসওয়ার্ড আর অ্যাডমিন দিয়ে ঢুকতেছি, যে হচ্ছে না, রং বলতেছে। রং বলতেছে, দেখি আমি দেখতেছি, দাঁড়ান একটু দেখো তো। জি সাজ্জাদ বলেন ভাইয়া। আপু, ওনার ইয়াতে ভিডিওগুলোর কোয়ালিটি সম্পর্কে আমি কিছুদিন আগে বলে দিয়েছিলাম, তো সেই সেভাবে সে ভিডিওগুলো করতেছে। আশা করি এখন ভিডিওটা ভালো হবে, যদি বা এর মধ্যে দেখিনি। আর হচ্ছে ভিডিও এসইও যেটা বলছেন সেটা নিয়ে ভাইয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি ম্যাথমেটিক্যাল টিউটোরিয়াল কয়টা দেখেন ইউটিউবে বসে? জি সেটাই আপু, সেটাই হচ্ছে সমস্যা। ওই রকম নিশ নিয়ে কাজ করতে গেলে এগুলো হচ্ছে একটু মানে অকওয়ার্ড নিশ বলতে পারেন, ঠিক আছে? কারণ ধরেন টিচিং রিলেটেড যেই চ্যানেলগুলি হয় বা এডুকেশন রিলেটেড হয়, ওইগুলিতে না ওয়াচ আওয়ার বাড়ানোটা একটু টাফ। ওইটাকে র্যাঙ্কে, সে যেটা করছে যে তার র্যাঙ্কে আনার ট্রাই করছে সে নিজেকে, এটার জন্য তাকে বেশ সময় দিতে হবে। এটা আমরা যেমন অন্যান্য চ্যানেলগুলি বলি যে 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারবো, এই সমস্ত চ্যানেলের 1-1.5 মাসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারাটা টাফ। এখন ওর ভিডিও কোয়ালিটি না দেখে বা ওর ভিডিও না দেখে, ওর কথা বলার ধরন না দেখে, বোঝানোর ধরন না দেখে, তো আমি আপনাদেরকে আসলে বলতে পারবো না আমার কথাটা। যেমন আমি আপনাদেরকে যখন বোঝাই, কিছু কিছু আপনারা খুব দ্রুত নিয়ে নিতে পারেন, অ্যাবজর্ভ করেন, কিছু কিছু বুঝতে কষ্ট হয়ে যায়, সবার বোঝার ধরন এক না। আমি আপনাদেরকে কিন্তু অনেক জটিল ভাবে ট্রাই করলো, আপনারা দেখবেন আমি প্রায় বলি এটা আপনাদের ফিশারি ঘাট, এটা স্বপ্ন, কারণ এই জিনিসগুলি আমরা দেখে অভ্যস্ত। এই জিনিসগুলি যারা না বোঝার তারাও খুব ইজিলি বুঝে নিতে পারবে। ফিশারি ঘাট বললে আপনারা চিটং এর মানুষ কি চিন্তা করেন? মাছের বাজার, লোকাল মাছের বাজার, তাই না? হ্যালো, তো ফিশারি ঘাটটা একটা ছোট বাচ্চাকে বললেও যেভাবে বুঝবে, একটা বড় মানুষকে বললেও ভাবে বুঝবে। ওনার বোঝানোর ধরনটা হচ্ছে আপনার কাছে হয়তো ঠিক আছে, উনি যে এইজের, উনি টার্গেট যাদেরকে করবে, উনি তো আপনার এজকে নিশ্চয়ই টার্গেট করতেছে না, তাই না? না, আমি ওনার বাচ্চাদের গুলো দেখেছি, মানে ওই 6 থেকে দেখেছিলাম, তো মোটামুটি সবাই রিসিভ করার মতো যতটুকু দেখেছিলাম আর কি। তাহলে তো ভালো, যদি রিসিভ করার মতো হয়, ওনার বোঝানোর ক্যাপাবিলিটি ভালো হয়, তাহলে ভালো। তবে এই টাইপের চ্যানেলকে র্যাঙ্কে আনতে একটু সময় নেয় এবং এই টাইপের ভিডিও গুলির ওয়াচ আওয়ার বাড়াতে একটু সময় নেয়। জি, ওকে বলেন উইকলি 3-4টা ভিডিও দিতে, উইকলি দেয় কয়টা ভিডিও? ও তো আপু প্রতি 2 দিনে একটা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ওর চ্যানেল মনিটাইজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও মনিটাইজ পাইছে আপু, প্রায় 1.5 মাসের মধ্যে মনিটাইজ পেয়ে গেছে। আচ্ছা, ও যদি মনিটাইজ পেয়ে যায় তাহলে হচ্ছে ওর এখন ভিডিও, তাহলে ও অর্গানিক প্রমোট কেন করবে? মনিটাইজ পেয়ে গেলে ভিডিও অর্গানিক প্রমোট কেন করবে? বেসিক্যালি অর্গানিক প্রমোশনের কাজটা কারা করা জানেন? ভিডিও যাদের হচ্ছে ওয়াচ আওয়ার কম থাকে, ওয়াচ আওয়ার বাড়াতে চায়। আমাকে একটু কেউ লাইভের লিংকটা শেয়ার করেন, আমাদের লাইভের লিংকটা একটু কেউ শেয়ার করে দেন। তাহলে এখন আপু মূলত উত্তরটা কি দিব, তাহলে পেইডের কথা বলবো নাকি অন্য কিছু বলবো? না, পেইডের কথা না, আপনি ইয়ের কথাই বলেন, অর্গানিকের কথাই বলেন। কিন্তু অর্গানিকের কথা, অর্গানিকের কথাই বলেন, কিন্তু আপনি যেহেতু বলছেন তার মনিটাইজ চলে এসেছে, সে তাহলে কেন ট্রাই করছে? আপনারা কেউ আমাকে একটু ভিডিও লিঙ্কটা দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে, তাহলে সে অর্গানিক প্রমোশনের কথা কেন বলছে আমি সেটাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, ইউটিউবের এটা নিয়ে আমি পরে কথা বলে দিচ্ছি আপনার সাথে, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ওকে। আচ্ছা সুব্রত, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন ভাইয়া। আপু, এসে তো লগ ইন করতে পারতেছি না ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারছেন না? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এটা আমরা পরে দেখতেছি, আপনি ইয়েতে যান। আচ্ছা,
আপনার হচ্ছে আপনি পিন করেছেন? হুম, পিন্টারেস্টের আমি আপনাদের গত ক্লাসে যেটা বলেছি যে পিন্টারেস্টে হচ্ছে দূর দূর দেব কথা দিয়ে কথা, পিন্টারেস্টে আমরা হচ্ছে বোর্ড করতে পারি। আমরা হচ্ছে বোর্ড হচ্ছে একটা অ্যালবাম, পিন হচ্ছে আমাদের পোস্ট। বোর্ড হচ্ছে অ্যালবাম, পিন হচ্ছে আমাদের পোস্ট। তো পিন্টারেস্টে যেটা হয় যে বোর্ড এবং পিনের মধ্যে আপনাকে বায়াররা যে কাজটা দিবে যে তুমি আমাকে এত পিন করে দাও, এত পিন করে দাও, কথাটা কি বুঝতে পারছেন? জি আপু, তুমি আমাকে এতগুলি মান্থলি এতগুলি পিন করে দাও। এখন পিন্টারেস্টে তো শিডিউল পোস্ট করা যায়, তো আপনি পিনগুলি করে দিবেন যেটা আপনি শিডিউল আকারে পোস্ট করবেন, ওর টাইম টু টাইম ওটা পোস্ট হয়ে যাবে। এবং পিন্টারেস্টে পোস্ট করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে। উইদাউট অ্যাকাউন্ট অ্যাক্সেসে আপনি ওর প্রোফাইলে যেতে পারবেন না। আর ওর যে কন্টেন্ট থাকবে সেটা তো অবশ্যই ভিজুয়াল কন্টেন্ট, তাই না? মানে এই যে ছবি, কারণ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভিজুয়াল কন্টেন্ট। আর আমি মাঝে মাঝে বলি না যে কন্টেন্ট কে দিবে, ভিজুয়াল নাকি রিটেন কন্টেন্ট। রিটেন কন্টেন্ট হচ্ছে গল্প আকারে বা কিছু কোটেশন আকারে কিছু লেখা। দেখবেন যে পিন্টারেস্টের ডান পাশে পিন্টারেস্টের হোমে যান, আপনার বিজনেস সরি হোম ফিডে যান, ডান পাশে একটা ট্যাব ওপেন করে পিন্টারেস্টের হোম ফিডে যান। এই যে হোম ফিডে আসার পরে আপনি নিচে কোটেশন দিলে দেখবেন ছবির উপরে অনেক লেখা আসে, ছবির উপর অনেকগুলি লেখা আসে না, আমরা দেখি না, উক্তি, যেগুলিকে আমরা উক্তি বলি বাংলায়, আসে দেখতে পান আপনারা? ফেসবুকে এই যে ধরেন এই যে এই যে ছবিটা, ছবিটার উপরে লেখা দেখতে পাচ্ছেন, বাঁ পাশেরটা, হ্যাঁ এটা, এই যে এইটা, এইটার মধ্যে দেখেন ওর কিন্তু ভিজুয়াল কন্টেন্টের সাথে রিটেন কন্টেন্টও আছে। ও ছবি, ছবির সাথে ও রিটেন দিয়েছে। এখন কথা হচ্ছে এইগুলি কে দিবে? যদি বায়ার দেয় অবশ্যই বায়ার দেওয়ার কথা, যদি বায়ার দেয় আপনি বায়ারকে, বায়ার আপনাকে এগুলি আলাদা একটা ড্রাইভে প্রোভাইড করবে এবং ড্রাইভের লিঙ্কটা ও হচ্ছে আপনাকে অ্যাটাচ ফাইল আকারে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছেন? ড্রাইভের লিঙ্কের জন্য আপনাকে কখনো মেইল অ্যাক্সেস চাইতে হবে না। কিন্তু ড্রাইভের লিঙ্কের জন্য কি আমাদের মেইল অ্যাক্সেস চাইতে হয়? না, কারণ ড্রাইভটাকে যদি ও শেয়ারেবল লিঙ্ক করে দেয় তাহলে সেখানে আমি হচ্ছে যে কোনো জিনিস, যদি শেয়ারেবল লিঙ্ক এবং আমাকে এডিট অপশনটা দিয়ে দেয় তাহলে আমি যে কোনো জিনিস ওখান থেকে নিয়ে এডিট করে দিয়ে তাকে দিতে পারি, তাই তো? জি। তো শেয়ারেবল লিঙ্ক নিয়ে নেবেন। আর পিন্টারেস্টে সবচেয়ে বেশি কাজ পাবেন এই পিন করা, আর হচ্ছে তার রিলেটেড নিশের পিনগুলিকে সেভ করা। তার রিলেটেড নিশের পিনগুলিকে সেভ করার রিজন হচ্ছে ওই আপনাকে বেছে বেছে ওই প্রোফাইলগুলিতে যেতে হবে যাদের মান্থলি ভিউ অনেক বেশি হয়। আমরা পিন্টারেস্টে একটা কিছু অপশন দেখেছি, যে অপশনগুলি হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স সার্চ বলতে পারি আমরা, যেটা হচ্ছে অন্য সোশ্যাল মিডিয়াতে আমরা পাই না। তো পিন্টারেস্টে ওই অ্যাডভান্স সার্চ অপশনগুলির থ্রুতে আমরা হচ্ছে দেখতে পাই যে আমাদের ছোট্ট করে জুম করলে আমরা যেই টপিকটার উপরে যেতে চাই বা যে নিশটার উপরে দেখতে চাই ওই জিনিসটা আমরা পেয়ে যাই সার্চ করলে। আরেকটা পাই, সেটা হচ্ছে আমার মান্থলি কতজন। দেখেন একটু আগে সুব্রতর একটা ছবি অন করে রেখেছিল, ওই ছবিটাতে আপনারা দেখতে পেয়েছিলেন যে ইমপ্রেশন কত, ক্লিক কত, স্পেসিফিক্যালি দেখা যাচ্ছিল। সুব্রত পাশে একটা ট্যাব ওপেন করেন, পিন্টারেস্টে ঢুকুন, আপনিও দেখি স্লো হয়ে গেছেন। গেছে সুব্রত, স্লো হয়ে গেছেন বলতে বলতে সুব্রত চলে গেছে। দিল মোহাম্মদ ভাইয়া কেমন আছেন? আচ্ছা, সুব্রত ছাড়া অন্য কেউ আছেন যার হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই, আপনার ভয়েস না শুনলে মনে হয় যে আপনি ক্লাসে নাই, ক্লাসে নাই, আপনি এসে ডেইলি আমার সাথে একটু কথা বলবেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনার পিসি চলে গেছে সেজন্য তো আমি কি রে হঠাৎ করে কি হলো? আমি আপনাকে বলতেছি সুব্রত, আপনার পিসি পিসি বলতে বলতে আপনার পিসি চলে গেছে।
আচ্ছা ভাইয়া আপনি কি শেয়ার করতে পারবেন, অন্য কাউকে বলতে হবে? ফাহিম তো আছে, পারবো আমি, ওপেন হইছে, খাবো। আচ্ছা আপু, জি আপু, এই যে দেখেন সুব্রতর এই জিনিসটা আমি দেখাতে দিয়েছি, ইমপ্রেশন ক্লিক সেভ, দেখতে পাচ্ছেন সেভস, মানে আমরা যদি কারো পিন সেভ করে থাকি তাহলে তার ওই ছবিতে সে দেখতে পায় কে সেভ করেছে, দেখতে পাচ্ছেন আপনারা অ্যানালিটিকটা? এটা কি আমরা আমাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই? না, দেখতে পাই, আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই, এটা তো দেখতে পাই আপু, লিংকডইন এ। এই যে হ্যাঁ, এটা কথাটা কে বললো লিংকডইন এ আপু? সালাউদ্দিন? আমি বলছি না আপু, আমি সাদ। আচ্ছা, ইমপ্রেশন লিংক মানে ক্লিক লিংকের, এটা তো ক্লিকটা হচ্ছে লিংকে, লিংকে কয়জন ঢুকেছে ও সেভ, তো এই জিনিসটা আমরা দেখতে পাই হচ্ছে আমাদের কে শেয়ার করলো, আমরা পিনটার লিংকডইন এ দেখতে পাই, আমরা আমাদের প্রোফাইলের এই আপডেটটা আমরা শুধু লিংকডইন এ দেখতে পাই। মনে দেখেন লিংকডইন ছাড়া আপনি টুইটারও, সরি অ্যানালিটিক, এই অ্যানালিটিকটা টুইটারও দেখা যায়, এই অ্যানালিটিকটা আমরা টুইটারও দেখতে পাই, এই অ্যানালিটিক আমরা লিংকডইনেও দেখতে পাই, এই অ্যানালিটিক আমরা এখন পিন্টারেস্টও দেখতে পাই, দেখতে পাই না শুধুমাত্র ইনস্টাতে আর ফেসবুকে, ইনস্টার প্রোফাইলে, ফেসবুকের প্রোফাইলে। ইনস্টার আবার যদি আমি ইয়েতে যাই বিজনেস পেজে বা প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল অ্যাকাউন্টে, তাহলে দেখতে পাই। তো এই জিনিসটা হচ্ছে আপনার তার ওখানে শো করবে, আপনি যখন তার জিনিসটা সেভ করবেন সে একবার হলো আপনার প্রোফাইলটা ভিজিট করবে, এটা আমাদের নর্মাল মানুষের হিউম্যান নেচার, যে কেউ আমার কোনো কিছু সেভ করলো, কেউ আমার কোনো কিছু শেয়ার করলো, আমি ঢুকে গিয়ে তারটা একবার হলেও দেখি, আচ্ছা সে কে দেখি না। হ্যালো, আপনারা কি শুনতে পান আমার কথা? আমরা তো একবার হলেও দেখতে পাই, একবার হলেও গিয়ে দেখে আসি, এতে হয় কি আপনার প্রোফাইলে ট্রাফিক আসে, এই ট্রাফিক আসাটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে রিচ করা, আপনার প্রোফাইলটা ওই যে আমরা আমাদের প্রোফাইলের এখানে একটা অ্যাডভান্স দেখতে পাই, সেটা হচ্ছে যে মান্থলি কতজন আমার প্রোফাইল ভিউ করেছে, মান্থলি কতজন আমার প্রোফাইল ভিউ করে, এরকম একটা অ্যানালিটিকটা আমরা দেখতে পাই। এইগুলি হচ্ছে আপনি তখনই দেখবেন যেখানে দেখবেন মান্থলি হচ্ছে অলমোস্ট 4-5 হাজার বা 7-8 হাজার ওরকম, নতুন অবস্থায় একদম নতুন প্রোফাইল হলে ওই রকম অবস্থায় যারা ভিউ করবে, যাদের প্রোফাইল গুলি ওই লেভেলে থাকবে, তাদের প্রোফাইল থেকে আপনার রিলেটেড নিশ অনুযায়ী পিন গুলিকে আপনি আপনার বোর্ডে সেভ করবেন এবং ট্রাই করবেন যেই বোর্ডে আপনি আপনার পিন দিচ্ছেন, সেভ করছেন না, আপনি পিন করছেন ওই বোর্ডেই তার পিন গুলিকে সেভ করতে, ওই বোর্ডেই তার পিন গুলিকে সেভ করতে। আমার কথাটা কি ক্লিয়ার? কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনি যে পোস্টটা করছেন একটা বোর্ডের আন্ডারে, তো আপনি পোস্ট করছেন তাই না? জি আপু। তো আপনি যে বোর্ডের আন্ডারে পোস্ট করছেন, মানুষের যে পোস্টটাকে আপনি সেভ করবেন, ট্রাই করবেন ওই বোর্ডেই পোস্টটাকে সেভ করতে। এখনো জটিল? এখনো কি জটিল? না তো বুঝেছি, বাট এটা কেন করব? জি আপু, আরে আরেকটা সেটা হচ্ছে যে ধরেন আমি আমার ফেসবুক ফেসবুক প্রোফাইলে এলইডিপি নামে একটা অ্যালবাম রাখলাম, এলইডিপি অ্যালবাম রেখে আমার যত স্টুডেন্ট আমাকে নিয়ে যত ভালো কথা বলেন, আমাকে নিয়ে যত বাজে কমেন্ট করেন বা আমাকে নিয়ে যত কটূক্তি করেন, আমি সমস্ত কটূক্তি সমস্ত কথা ওখানে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? তারপরে আমি ট্রাই করব ওই বোর্ডের মধ্যে, মানে আমার ওই অ্যালবামের মধ্যে যাদের ওই পোস্টগুলিকে আমি সেভ করব, তাদের পোস্টগুলিকে আমি আমার ওই বোর্ডে সেভ করতে। কেন? তার কারণ হচ্ছে আমার পোস্টগুলি তাহলে ভিউ হবে, কারণ ওর বোর্ডের থ্রুতে যদি কেউ আমার এখানেও আসে তাহলে যাতে সে আমার তার পিনগুলির সাথে সাথে সে আমার পিনগুলিও দেখে যায়। কারণ আমি যদি এখন অন্য আরেকটা নতুন বোর্ড ক্রিয়েট করি যেটা শুধু আমি সেভ করব, ওই পিনগুলি যেই পিনগুলি আমি সেভ করবো ওই পিনগুলির জন্য আলাদা বোর্ড ক্রিয়েট করলে আমি যা পিন করলাম সেটা থেকে আমি ট্রাফিক আনতে পারছি? সেটাতে কি আমি ট্রাফিক আনতে পারছি? আপু এখন বুঝেছি মানে কেন একই বোর্ডে হচ্ছে সেভ করব। হ্যাঁ
কেন একই বোর্ডে সেভ করবেন এখন বুঝতে পেরেছেন? জি আপু এখন বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছেন? জি আপু। হ্যালো জি আপু বাকিরা বুঝতে পেরেছেন? আপু সেই ক্ষেত্রে যদি মনে করেন আমার বোর্ড আছে 6-7টা বোর্ড, তো আমি যদি অন্যদের প্রত্যেকটার একটা পিকচার যদি আমি আমার পিন যদি আমার এক একটা বোর্ডে সেভ করি তাহলে হবে না? এটা ডিপেন্ড করবে ভাইয়া আপনার বোর্ড যদি পাঁচটা একটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা কয়টা বোর্ড ক্রিয়েট করতে পারি বলেন। কেউ আনসার 500টা 500টা বোর্ড যদি আমরা ক্রিয়েট করতে পারি, 500টা বোর্ডে আমি যে সেভ করব, আমি তো ওইখানে দেখা যাবে যে আমি হয়তো পপুলার যারা তাদেরগুলি একটা বোর্ডে রাখলাম, যারা খুব বেশি পপুলার তারা তো তারটাই দেখবে আমারটা দেখবে না, তাই না? জি। তখন করতে হবে কি, ওর সেভ করা পিনগুলির মাঝে আমার পিন কম থাকবে, ওর সেভ করা পিনগুলি বেশি আমার পিন কম, আর যারা মোটামুটি টাইপের পপুলার তাদের পিনগুলি আমার পিনের সাথে দিব, যেখানে আমি পিন বেশি করব ওদের পিন কম সেভ করব। সব বোর্ডই আপনি সেভ করবেন, সব বোর্ডই আপনি সেভ করবেন, কিন্তু এখানে সেভ করার ইয়েটা হচ্ছে যে ধরেন আমি খুব পপুলার, এখন আপনি আমার পিনটা সেভ করবেন যেই বোর্ডে, ওই বোর্ডে আপনি পিন করবেন ওই রকম টপিকগুলি যেটা হচ্ছে তার সাথে যাবে, তার লেভেলটাকে মেনটেন করবে এবং তার লেভেলের সাথে আপনার এটাকে কিভাবে বুঝাই আপনাদেরকে আমি। আচ্ছা ফাহিম ওয়ার্ডপ্রেস জানে, ফাহিম ওয়েব ডেভেলপমেন্ট জানে, ফাহিমের জন্য আমাদের ওয়ার্ডপ্রেস এর ক্লাস খুব ইজি, তাই না ভাইয়া? কিন্তু ধরেন সুব্রত ওয়ার্ডপ্রেস জানে না, সুব্রতর জন্য ওয়ার্ডপ্রেস কঠিন, এখন ফাহিম যদি এসে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস এর সাথে ওকে পাইথন বুঝায় বুঝবে বা দেখবে? সুব্রত কিন্তু তখন পাইথন দেখবে না, সুব্রতকে ওয়ার্ডপ্রেস এর ডিটেলটা যদি পার্ট বাই পার্ট কোন জায়গা থেকে এনেও দেয় বা সে নিজেও দেয় তাহলে সে দেখবে, তাই না? আমি মেবি আপনাদের বুঝাতে পারিনি, সবাই চুপ হয়ে আছেন, আমি কনফিউজ হয়ে যাই, আপনারা সবাই এরকম চুপ হয়ে থাকলে আমি কনফিউজ হয়ে যাই যে আমি আপনাদের ঠিক ওয়েতে বোঝাচ্ছি কিনা। তুষার মাথা চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাবে, তুষার বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? আপু এটা প্র্যাকটিক্যালি দেখা দিলে একবার ভালো হবে জিনিসটা, এটা প্র্যাকটিক্যালি তো এখন আমাদের একটা তাহলে নিশ টার্গেট করতে হবে, আমাদের 4-5টা পিন করতে হবে, তারপরে তাদের পিন সেভ করতে হবে। এটার ব্যাপারটা হচ্ছে কি যে যেটা মোস্ট পপুলার টপিক বা যেটা ট্রেন্ডিং টপিক ওই টপিকগুলি যেই বোর্ডে আমরা সেভ করব, মানে ধরেন যার হয়তো মান্থলি 2 মিলিয়ন ভিউ হয়, যার প্রোফাইল মান্থলি 2 মিলিয়ন ভিউ হয় তার প্রোফাইলের কোনো কিছু যখন আমি সেভ করব একটা বোর্ডে সেভ করব না আমরা পিনগুলি, পিন করতে গেলে তো যেকোনো একটা বোর্ড ক্রিয়েট করতে হয়, তো তার প্রোফাইলে যখন সেভ করব যারা পপুলার তাদের পিনগুলি যখন সেভ করব যে বোর্ডে, ওই বোর্ডে আমার মানে আমি নিজে থেকে পিন করব কম পিন করব কিন্তু পিন করব, আর যারা হচ্ছে কম পপুলার তাদের পিনগুলিকে আমি যে বোর্ডে বেশি পিন করি না, মানে আমি যে বোর্ডে বেশি পোস্ট করব ওই বোর্ডে দিব, তাহলে হবে কি নতুন যারা মানে কম কম লাইকের বা কম পপুলার যারা তাদের প্রোফাইলটা দেখার সাথে সাথে তারা চাইবে যে তারা আমার প্রোফাইলটাও ভিজিট করুক, বুঝতে পেরেছেন? আর পিন্টারেস্টে কেন আনে, পিন্টারেস্টটাকে ইউজ করা হয় শুধুমাত্র ব্যাকলিঙ্কিং এর জন্য, পিন্টারেস্টকে ইউজ করা হয় শুধুমাত্র ব্যাকলিঙ্কিং এর জন্য। দেখবেন পিন্টারেস্টে প্রত্যেকটা ছবির পিছনে লিঙ্ক, প্রত্যেকটা ছবি, ইভেন এমন কোন ছবি পাবেন না যেই ছবির পিছনে আপনার লিঙ্ক নেই, যে ছবিটা শুধু পিন্টারেস্টেই আছে সেইটাতে ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না, প্রত্যেকটা ছবির পিছনে লিঙ্ক না, তো প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো কারণে এখানে লিঙ্কগুলি দিচ্ছে, সে হয়তো তার ওয়েবসাইটে নেয়, কেউ হয়তো তার ফাইবার গিগে নিয়ে যায় গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য, কেউ হয়তো তার ওয়েবসাইটে নিয়ে যায় ওয়েবসাইটের ট্রাফিক ভিজিটর বাড়ানোর জন্য। আমরা যখন অ্যাডে যাব তখন আমরা দেখতে পারবো পিন্টারেস্টের অ্যাডের ধরনগুলি, অ্যাডের হচ্ছে এলিমেন্টসগুলি, যে এলিমেন্টসগুলি আমরা টুইটারে দেখে এসেছিলাম না যে টুইটারের জন্য আমাদেরকে ট্রাফিক ওয়েবসাইটে নেয়ার জন্য বা ভিজিটর ওয়েবসাইটে নেয়ার জন্য আলাদা একটা অপশনই আছে সেখানে যে আমি ভিজিটর ওয়েবসাইটে নিতে চাই কিনা, তো ওইরকম পিন্টারেস্টের অ্যাডে গেলেও দেখবেন।
আর পিন্টারেস্টের এই জিনিসগুলো এখন বলে দেওয়ার কারণ হচ্ছে আপনাকে অনেকেই বলবে তুমি আমার পিন্টারেস্টের ফলোয়ার বাড়াও এবং তুমি আমার রিলেটেড নিচ দিয়ে বোর্ডে সেভ করো, ওদের পিনগুলি সেভ করো। এখন রিলেটেড নিচ দিয়ে দিলে আপনি নিশ্চয়ই 10 জনের, যেমন আমরা আমি আপনাদের বলেছি আপনারা যদি 20 জন থাকেন, 20 জনের ধরেন আপনারা 30 জন আছেন, 30 জনের যদি 10টা করেও প্রোফাইল থাকে, 10টা করেও জিমেইল থাকে, 30 জনের 10টা করে জিমেইল মানে কয়টা জিমেইল, অলমোস্ট 300 জিমেইল, তাই না? আমার অঙ্কের হিসেব ভুল না? ঠিক আছে, 300 জিমেইল। তো কোন ইউটিউবের বায়ার যদি আসে, যেমন সাজ্জাদকে একজন লোকাল মার্কেটে নক করেছে, এখন আপনাদের যদি ফাইবারে কোনো বায়ার এসে বলে তুমি আমাকে 200 অরিজিনাল হচ্ছে সাবস্ক্রাইবার দাও, আপনারা তখন নিজেরা নিজেদের ব্যাচের সাবস্ক্রাইবার দিয়ে দিতে পারছেন, পারছেন না? এগুলি তো সব রিয়েল সাবস্ক্রাইবার, কোনো ফেক তো না। কিন্তু পিন্টারেস্টে তো আমি এটা বলতে পারবো না যে আপনি মানে ফলোয়ার বাড়ানোর জন্য যে আপনি ওর প্রোফাইলে গিয়ে ফলো করেন, কারণ ও তো হয়তো শুভাশিস হয়তো একটা টপিকে কাজ করবে, আপনার বায়ার হয়তো আরেকটা টপিক নিয়ে কাজ করছে। সিমিলার টপিক না, টপিক যদি না হয়, সিমিলার নিস না হয়, তাহলে কি আমি সুব্রতকে বলতে পারবো আপনার বায়ারের প্রোফাইলটাতে গিয়ে ফলো দিয়ে আসতে? তো সেক্ষেত্রে আপনারা যখন ফলো করবেন, একটা মানুষ আপনাকে ফলো ব্যাক কেন করবে যদি সে কোনো বেনিফিটেড আপনার কাছে না হয়? আপনি তাকে আপনাকে ফলো করানোর জন্য তার পিনগুলি আপনি একটা বোর্ডে রাখবেন, ওই বোর্ডে তার পিনগুলিও থাকবে, সাথে আপনি আপনার পিনগুলিও দিবেন, বুঝতে পেরেছেন? আর যারা খুব পপুলার তাদের কাছ থেকে আপনি হচ্ছেন ফলো ব্যাক হয়তো না পেতে পারেন, কিন্তু তাদের পিনগুলিকে আপনার বোর্ডে সেভ করা মানে হচ্ছে ওটা পপুলার, ট্রেন্ডিং, ওই টপিকটা মানুষ খুঁজলে আপনার বোর্ডটাকে ওখানে দেখাবে, তখন আপনার বোর্ডের সাথে সাথে একটা বোর্ডের সাথে সাথে আরেকটা বোর্ডও দেখা হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন সুব্রত তুষার আপনাদের নামে নামের অবস্থা এবার আমি এই পর্যন্ত হজবরল। আর পিন্টারেস্টের আর তেমন কোনো কাজ নেই, আর যেটা হচ্ছে ইউটিউবের কিছু লিংক এখানে শেয়ার করা যায়, যেত আগে, এখন নতুন আপডেট আসার পরে আসলে শেয়ার করলে কি হবে সেটা শেয়ার করে আমাকে দেখতে হবে, কারণ ওরকম আপডেটের কোনো মানে রিটেন কোনো কিছু আমি এখনো পাইনি যে শেয়ার করা যাবে না বা এটা করা যাবে না। হ্যাঁ, তবে ট্রাই করেন নিজেদের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে, যেটা আমি আপনাদের ইনস্টাগ্রামেও বলেছি, নিজেদের পিন্টারেস্টের প্রোফাইলটাকে বিল্ড আপ করেন এবং নিজেদের ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে বিল্ড আপ করেন। আপনি যখন আরেকজনের পিন সেভ করলে ভালো না বোর্ড সেভ করলে ভালো? হ্যাঁ, বোর্ড না, অন্যজনের পিন, কারণ ওর বোর্ডের মধ্যে দেখেন গিয়ে সুব্রত ডান পাশে একটা মানে আপনার সরি আপনার হোম ফিডে যান, আপনার হোম ফিডে যান, ওর বোর্ডে দেখেন অনেকজনের, ও নিজেও অনেকজনের পিন সেভ করে রাখছে, ওর বোর্ডটা সেভ করে আপনার লাভটা কি? হ্যাঁ, সেটা বলতে যাচ্ছি, কারণ হচ্ছে ওর বোর্ডে তো অনেক টাইপের পিন থাকবে, এখন এত পিন নিয়ে তো পারবেন না, কারণ আপনাকে তো 500 বোর্ড দেয়া হয়েছে, কিন্তু আপনাকে পিনেরও একটা লিমিটেশন দেয়া হয়েছে, হয়েছে না ভাই? হ্যাঁ, সেক্ষেত্রে তো আমারটা হারাই যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার পিন আপনি যখন সেভ করবেন সেটাও কিন্তু আপনার পিন হিসেবে কাউন্ট হবে, আপনি পিন করলে যেটা আপনার পিন হিসেবে পোস্ট হিসেবে কাউন্ট হবে, আপনি কারোটা সেভ করলেও কিন্তু সেটাও আপনার পোস্ট হিসেবে কাউন্ট হবে, যেটা আমরা শেয়ার করলে পোস্ট হিসেবে কাউন্ট হয় না। আমরা কারোটা শেয়ার করলে কি আমার পোস্ট হয়? সেটা শেয়ারিং পোস্ট হয়, শেয়ারিং পোস্ট হয় না? যেমন দিল মোহাম্মদ ভাই অলওয়েজ আমাদের লাইফটা শেয়ার করে, তো দিল মোহাম্মদ ভাই যখন কোনো কমেন্ট করে উপরে শেয়ার আর দেখায় যে উনি এই লাইফটাকে শেয়ার করেছে, উনি হয়তো ওনার প্রোফাইলে শেয়ার করে রাখে, ভাইয়া আমরা অ্যাডে চলে যাই, আচ্ছা এই যে অ্যাডে গেলে দেখেন অ্যাড ওভারভিউ রিপোর্টিং কাস্টম রিপোর্ট বাল্ক এডিটর কনভার্সনস অডিয়েন্স, একটু হোল্ড করেন, আমার সবুজ লেখাটা যায়নি, সরি সবুজ মার্কারটা যায়নি, আমি মার্কটা মুছে দিচ্ছি। অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, বিলিং, ক্যাটালগ। আচ্ছা, ফার্স্টে আসি আমরা বিলিং এ, বিলিং হচ্ছে কার্ড, যেটা থ্রুতে আপনাকে বিল পে করতে হবে, ঠিক আছে? ও আমাকে বিল করতে হবে? কার্ড যার সে পে করবে, এখন কার্ড যদি বায়ারের হয় বায়ার পে করবে, কার্ড যদি আপনার হয় আপনি পে করবেন, কারণ কথা হচ্ছে সব কান্ট্রি তো এখানে অ্যাভেলেবল না, সব কান্ট্রির কার্ডও এখানে মানে আপনি যদি ডলার কারেন্সি দিয়ে করেন, যেমন আপনি কান্ট্রি যখন দেন তখন কারেন্সি দিয়ে দিতে হয়। এই যে দেখেন পেমেন্ট, পেমেন্ট সেটিং দেখতে পাচ্ছেন ভাইয়া চলে এসছে বিলিং থেকে, পেমেন্ট সেটিং,
হ্যালো জিপো, হ্যালো জি আপু, ওই যে উনি ওই বিলিং এ ক্লিক করার পর ভিউইং সুব্রত, এটা কেন আসছে আবার? কোথায় ভিউইং? এটা হচ্ছে অ্যাডসের পাশে নাম দিয়ে সুব্রত, সুব্রত নাম দিয়ে এখানে দেখাচ্ছে। দেখেন এখানে ক্লিক করেন ভাইয়া, ভিউইং সুব্রততে যান, এই যে নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা সুব্রতর অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেকটা অ্যাডের জন্য আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। আপনাদের লিংকডইনের সময় মনে আছে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড হয় যে? জি আপু, ওইটা এই যে দেখেন বিজনেস ইনফরমেশন আবার নতুন করে দিতে হয় এখানে যেটা দিয়ে এসেছেন। হ্যাঁ, তারপরে কান্ট্রি স্টেট সব যখন দিবেন তারপরে সেভ করে যেতে হবে আপনাকে। দেন সুব্রত, ওই যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেস দেন, এখান থেকে দেখতে হবে। এই জন্য পাশে একটা ট্যাব ওপেন করে নেন যেখান থেকে নিতে পারেন আপনি খুব দ্রুত। কোন জায়গায়, কোন অ্যাড্রেস, পোস্টাল কোড দিয়ে কোন জায়গায় ভাইয়া? এটা অ্যাড্রেস খুঁজে পাইছেন আপনারা ইয়ে ইউনাইটেড স্টেটস এর? হ্যাঁ। ওকে, আপনারাই ট্যালেন্টেড ভাইয়া, আপনারা বাংলাদেশে থাইকে আমেরিকান অ্যাড্রেস, আমেরিকান কি বলো আমেরিকান সমস্ত কিছু ইউজ করে ফেলছে। জিয়াপু আবার বলে, জিয়াপু পু, আমরা তো বাংলাদেশকে আমেরিকা বানাই ফেলতেছি সেই জন্য আর কি। হ্যাঁ হইছে, এই যে এই সময় আমি সাজ্জাদের কথা শুনবো কিন্তু অন্য কোনো সময় আমি সাজ্জাদের কোনো কথা শুনবো না। সেভ দিব? হ্যাঁ, সেভ হয় নাই ভাইয়া, ওই যে হচ্ছে, দাঁড়ান নিচে যান, নিচে যান, ওই যে সেভ হচ্ছে দেখেন। এখন বিলিং কোড থেকে আনবেন, কপি দেন, বিলিং অ্যাড্রেস দেন, তারপরে নিচে বিলিং এর এটা বায়ার আপনাকে অ্যাড করে দিবে বায়ারের প্রোফাইলে। তবে আপনাদের ইয়ের ইনস্টার অ্যাড এর কাজ খুব কম আসে, খুবই রেয়ার ইনস্টার অ্যাড এর কাজ, লিংকডইন এর অ্যাড এর কাজ খুব রেয়ার। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? জি আপু। না আপু, এখন তো জানাই আপু, এখন কি নাই, এখন তো কার্ড নাই, এখন একটা কার্ড নাম্বার, বাঙালিরা আপনারা আমেরিকা বানাই ফেলতেছেন এখন কার্ড নাম্বার বাইর করেন? এটাতে দিলে কাজ হবে না ভাইয়া, টেম্পোরারি কার্ড লিখেন, এগুলাতে দিলে কাজ হবে না। আচ্ছা যাই হোক, এইখানে হচ্ছে কার্ড নাম্বার এক্সপিরিয়েন্স ডে কি এক্সপায়ার ডেট, কার্ডের এক্সপায়ার, তারপরে হচ্ছে সিভিসি বা সিভিভি, এটা হচ্ছে কার্ডের উপরে উল্টো পাশে দেখেন তিন ডিজিটের একটা নাম্বার লেখা থাকে, কারো হাতে যদি কার্ড থেকে থাকে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হয়, দিয়ে সেভ দিয়ে দিতে হয়। এটা হচ্ছে ওর বিলিং ইনফরমেশন। আমরা বিলিং ইনফরমেশনের কাজটা দেখলেন, বিলিং ইনফরমেশনের এই কাজ দেখার থেকে বড় কথা হচ্ছে এগুলি বায়ার অ্যাড করবে, বায়ার কখনো তার কার্ডের পার্সন মানে কার্ডের ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবে না, কখনোই বায়ার তার কার্ডের ইনফরমেশন শেয়ার করবে না। আবার অনেক বায়ার আছে শেয়ার করেও দেয়, এমন অনেক বায়ার আছে সে তার ইনফরমেশন শেয়ার করে দিবে, সে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিবে, এটাতে কোনো প্রবলেম হয় না। বুঝতে পেরেছেন? যাবো। আচ্ছা আমরা অ্যাডে চলে যাই, অ্যাডে চলে যাই ভাইয়া, অ্যাডে চলে গিয়ে আমরা ক্রিয়েট অ্যাড দিই, ক্রিয়েট অ্যাড,
এডে গিয়ে আমরা ক্রিয়েট অ্যাড দেই। আচ্ছা ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে এইখানে দেখেন ক্যাম্পেইন, যেটা ক্যাম্পেইন অবজেক্ট, অবজেক্টগুলি চুজ করতে এসেছে, চুজ করতে হয়, চুজ করার জন্য এখানে দেখেন বিল্ড অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে ড্রাইভ কনসিডারেশন, তারপরে গেট কনভার্সন। ড্রাইভ কনসিডারেশন হচ্ছে আপনার ট্রাফিক পাঠানো, ইনক্রিজ ইউর ট্রাফিক টু ডেস্টিনেশন অন অর অফ পিন্টারেস্ট, যেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন ইউআরএলটার মধ্যে আপনি ট্রাফিক বাড়াবেন সেটার জন্য দিতে চান, না ক্যাটালগ সেলের জন্য দিতে চান। প্রমোট ইউর প্রোডাক্ট ইন কি ইনভেন্টরি উইথ শপিং অ্যাড। আরেকটা হচ্ছে কনভার্সন, হচ্ছে ড্রাইভ পিপল টু টেক অ্যাকশন অন ইউর ওয়েবসাইট, এটা হচ্ছে মানুষকে আপনার ওয়েবসাইটে পাঠিয়ে আপনার ওয়েবসাইটের উপরে, যেটাকে আমরা ক্লিক বলি, বা তার উপরে সে কোনো কাজ করলে, যেটাকে হতে পারে একটা ক্লিক করেছে, হতে পারে সে ওইটাকে সেভ করে নিয়েছে, ওরকম কিছু করলে সেটাকে অ্যাকশন বলবে, সেটার জন্য চান। নাকি আপনার হেল্প পিপল ডিসকভার ইউর ব্র্যান্ড প্রোডাক্ট অ্যান্ড আদার সার্ভিস, যে মানুষকে জানাতে চান আপনার বিজনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি সেটা তো আমরা জানি, তারপর ওইখানে আমি বলে দিচ্ছি যে আপনি মানুষকে জানাতে চান আপনার ব্র্যান্ড কি, আপনার প্রোডাক্ট কি, আপনার আদার সার্ভিস কি। যেমন আমি সুলতানা রাবেয়া, আমি কি কাজ করি সেটা আপনারা কোত্থেকে জানছেন, আপনারা আমার কাছে ক্লাস করতে এসেছেন তারপরে জানতে পারছেন। এখন আপনাদেরকে যে আমি বলছি আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, এইটা ছাড়াও কিন্তু আমি বলছি আমি এই কাজ করি, আমি এই কাজ করি, আমি এই কাজ করি, এই যে আমি আমার আদার কাজগুলি বলছি তার মানে কি আমি আমার ওই কাজগুলি প্রমোশন করছি, সেটা ওয়ান কাইন্ড অফ আপনাদেরকে অ্যাওয়ার করা, মানে সচেতন করা বলতে পারবেন, যে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই টাইপের আসে। দেখবেন আরো ইয়ারলি একটা ইয়ার মানে বছর শেষে একটা সেল দেয়, সেল দেয় না বেশ ভালো পরিমাণে একটা সেল দেয় ওরা সারা বছর। আরং এ যত না মানুষ থাকে, আরং এর ওই সেলের সময় আরং এ তার রিডাবল মানুষ যায়, এটা কি ফলো মানে খেয়াল করেছেন কেউ কখনো ওই সময় আরং এ ঢুকেছেন? আপনাদের সবগুলির ক্যামেরা বন্ধ, সবগুলির মাইক্রোফোন মিউট, সবগুলি ঘুমাই দিছি আমি একা একা। জি আপু গেছিলাম, গেছিলেন ওইখানে, গেলে পাগল হয়ে যাওয়া লাগে তখন, কিন্তু সারা বছর কিন্তু মানুষ আরং এ যাবে না। এখন বলতে পারেন আপু তখন কেন যায়, তখন তো যায় আপু কমে পায় না। আরং তখন কি করে, আরং তার যেই প্রাইসটা থাকে ওই প্রাইসটা থেকে বাড়িয়ে তারপরে প্রোডাক্টের ওই মানে ধরেন 70% অফ দিল, 70% অফ দিলে 100 টাকার জিনিস আপনাকে নিশ্চয় 30 টাকায় দিবে না, সে 30 টাকায় দেয়। সে কোন জিনিসটা 30 টাকায় দেয় জানেন? 170 টাকার জিনিস 100 টাকায় দেয়, বা 200 টাকার জিনিস ওরকম, মানে সে দামটা বাড়ায় তারপরে সেটা পার্সেন্টেজ ওয়াইজ কমায়। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা হয়তো ওদের স্টক শেষ, ওদের লিমিট নাই, ওরা সেটাকে রিস্টক করবে না, ওদের সারা বছরের একদম আমরা যেটাকে সহজ বাংলায় জট মাল বলি, যে আর চালা যাবে না, একদম নষ্ট জিনিস, মেলা জিনিস, এটা যাতে সেল হলো তাই আমার উঠে আসলো, আমার মানে আমার টাকাটা ইনভেস্ট হয়ে থাকার থেকে টাকাটা আমার বেরোয় চলে আসলো, তখন হচ্ছে তারা সেলটা দেয়। ওই সেলের প্রোডাক্ট গুলি আমরা পাগল হয়ে গিয়ে সবাই কিনে নিয়ে আসি, তো তখন আরং এর সেল বাড়ে না। তো আরং এ যে সেল দেয়, সেল দেওয়ার সময় দেখবেন ও এই সেলের মার্কেটিং কত টাকার করে চিন্তা করতে পারেন, যে 50% সেল দেয় তার তো 50% এমনি লস হচ্ছে, তারপরে আবার এটার উপরে সে মার্কেটিং করতেছে, তার মানে চিন্তা করেন তার কত লস হওয়ার কথা। তারপর কি আরং এর লস হয়? আরং কি কোনো বছর সেল ইয়ার এন্ড সেল দেওয়া বন্ধ করছে? বন্ধ কিন্তু করেনি আজ পর্যন্ত। তার মানে বুঝেন সে মার্কেটিং এর পিছনে এত টাকা খরচ করার পরেও তার কিন্তু লাভ হচ্ছে। সো এই যে মার্কেটিং করা, মানে মানুষকে জানাচ্ছে যে আমরা বছর শেষে এরকম একটা বিশাল পরিমাণে সেল দিই, তোমরা আসো, এই জিনিসটাই হচ্ছে অ্যাওয়ার করা, মানুষকে জানানো। তো আপনি যে একটা নতুন কোম্পানি খুলেছেন, বা আপনারা যখন নতুন করে ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনাদেরকে যে আমি বলি আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আমি আজকে দেখলাম সাদেন না কার যেন লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করেছে, কিন্তু তার একটা ভুল হয়েছে, সেখানে সে কোনো ভিজুয়াল কন্টেন্ট দেয়নি, কোনো ছবি বা কোনো কিছু, বা তার গিগটাই দেয় নাই, বা ওই টাইপের কোনো কিছু সে দেয় নাই। তো এই যে সাদ কাজ করে, কি কাজ করে, কি নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং কি সেটা অনেকেই হয়তো জানে না। আমাকে এরকমও মানুষ নক করেছে যে আপনি যে ডিজিটাল মার্কেটিং করান, আপনি বলেন ডিজিটাল মার্কেটিং অর্থ কি?
এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা অনেকেই বলতে পারবেন না ডিজিটাল মার্কেটিং অর্থ কি, পারবেন? হ্যালো, না আপু, একজন না আপু, আর সবাই পারবে? আমরা যেটা শিখতেছি সেটা ডিজিটাল মার্কেটিং, আপনারা যেটা শিখছেন এটা ডিজিটাল মার্কেটিং, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর মানে ইয়ে কি, সংজ্ঞা কি, এটাকে সংজ্ঞায়িত করবেন কিভাবে? আপু এটা তো আপনি ইন্ট্রোডাকশন বলছেন, ডিটেইলস তো বলেন নাই। কোনটা আমি ইন্ট্রোডাকশন বলছি, ডিটেইলস বলি নাই? এই আমরা যেটা করতেছি এটাই ডিজিটাল মার্কেটিং, মানে এটা তো হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা আমি বলি নাই, এটা আপনাদের মাঝখান থেকে আনসার দিছে। আমি যখন ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা জানতে চেয়েছি, আপনারা যেটা শিখছেন সেটাই ডিজিটাল মার্কেটিং, এটা আমি বলি নাই ভাইয়া, এটা কে বলেছেন? অফ অফ চান্সে চিপায় একটা কথা বলে চলে গেছে, কে সেটা? রাশেদ? জি আপু, রাশেদ বলেছে? জি আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা আপনারা অ্যাকচুয়ালি জানেন না? গুগল সার্চ করেন, লজ্জা হওয়া উচিত ন্যূনতম, মানে আপনাদের আজকে আমি মানে কি বলবো যে আপনাদের ন্যূনতম লজ্জাটুকু নাই যে আজকে 34 নাম্বার ক্লাসে এসে আপনাদেরকে যখন আমি কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করলাম ডিজিটাল মার্কেটিং কি, আপনারা সেটা জানেনই না, অথচ এই 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 কোশ্চেনের আনসারটা আমি আপনাদের সেকেন্ড ক্লাসে স্পষ্ট মনে আছে, সেকেন্ড আর ফার্স্ট ক্লাসে আমি লিখতে দিয়েছিলাম, যেটা গুগল ডক আকারে অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করেছেন আপনারা, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সবাই এখন গুগল করতেছে, আপনারা ক্যামেরাগুলি একটু অন করেন, আপনাদের চেহারাগুলো আমি একটু দেখি। সুব্রত একটা সেকেন্ডের জন্য একটু আপনি স্ক্রিনশটটা অফ করেন, আপনারা সবাই ক্যামেরা অন করেন, আমি আপনাদের চেহারাগুলো একটু দেখি। আরেকজন গুগল করে দিয়ে দিছে, আরেকজন গুগল করে দিয়ে দিলে তো আমি বুঝবো ভাইয়া, আমাকে যদি আপনারা গুগল করেও দেন আমি সেটাও বুঝবো যে আপনারা গুগল করে দিছে। আপনাদেরকে আসলে নিয়ে কোথায় যাব? 34 নম্বর ক্লাসে এসে কি এখন শিখাবো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং ইজ এ কম্পোনেন্ট অফ মার্কেটিং দ্যাট ইউটিলাইজ ইন্টারনেট এন্ড অনলাইন বেসড ডিজিটাল সার্চ ইজ ডেস্কটপ কম্পিউটার্স মোবাইল ফোন এন্ড আদার ডিজিটাল মিডিয়া কনসেপ্ট টু প্রমোট। এটা গুগলের উইকিপিডিয়াতে সুন্দর করে ডিজিটাল মার্কেটিং লেখা, এটা ফাহিম আপনি ওখান থেকে নিছেন না ভাইয়া? সহজ কথা হচ্ছে যেটা যেই মার্কেটিং করতে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়, আমরা আগে যে মার্কেটিংটা করতো মানে এই যে ফেসবুক মার্কেটিং বলেন, এই যে মার্কেটিং, ওই মার্কেটিং, ওই মার্কেটিং গুলি আগে হতো অ্যানালগ ওয়েতে, ডোর টু ডোর, বিলবোর্ড, তারপর হচ্ছে লিফলেট, পেপারে, আগে পেপারে বিলবোর্ডে বড় বড় ছোট আসতো, আপনারা দেখেছেন, আপনাদের সময় দেখেছেন কিনা জানি না, আপনারা তো এই জেনারেশন, আমি তো অবশ্য অনেক পুরনো, আমি সে পুরনো আমলের জিনিস, আমাকে অ্যান্টিক পিসও বলতে পারেন আপনারা। সাজ্জাদ ন্যূনতম লজ্জা হওয়া উচিত, এখন যে আবার জিয়াপু বলছেন, আপনি 34 নাম্বার ক্লাসে এসে আপনি বলতে পারেন না ডিজিটাল মার্কেটিং কি, আপনার অতটুকু লজ্জা নেই, আপনি আবার জিয়াপু বলছেন? না আপু, যে আপনি বললেন না যে আপনি দেখেছেন সেটা বলছিলাম, আপনাদের হচ্ছে বিলবোর্ড বা লিফলেট বা ডোর টু ডোর গিয়ে যে মার্কেটিংটা আগে হতো, আগে দেখতেন আপনারা দেখেছেন কিনা জানি না, বা আপনারা হয়তো তখন খুব ছোট থাকবেন, যে মানুষের বাসার সামনে গিয়ে আসতো ওরা ব্যাগে করে, যে এই নুডলস এর সাথে এই সাবান ফ্রি, এই সাবান এতটা নিলে আরেকটা ফ্রি, এরকম অফার নিয়ে আসতো। কিন্তু এখন কিন্তু এই অফারগুলি আসে না, কারো বাসায় আসে, কারো বাসায় আসে না, আমরা এই অফারগুলি কোথায় দেখতে পাই? ফেসবুক স্ক্রল করতে থাকলে আমরা ফাইবার, আমরা কি বলে আড়ং এর অফার দেখি, আমরা ক্যাটসায়ের অফার দেখি,
আমরা ধরেন অ্যাপেক্সের অফার দেখি, আমরা বাটার অফার দেখতে থাকি, আমরা হচ্ছে তানজিমের অফার দেখতে থাকি, বাংলাদেশের যদি আপনার যে কোনো ব্র্যান্ডের কথা বলেন, সবাই কিন্তু এখন ডিজিটাল ওয়েতে, মানে যেটা ট্রু সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। ইলেকট্রনিক মিডিয়া আপনারা যদি মনে করেন শুধু অনলাইনে ট্রুতে কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল ফোন দিয়ে মার্কেটিং করে যার দ্বারা তার প্রোডাক্ট আর সার্ভিস সম্পর্কে ধারণা দেয়া হয় সেটাই ডিজিটাল মার্কেটিং, নো। ইলেকট্রনিক মিডিয়াও ওয়ান কাইন্ড অফ, কারণ ইলেকট্রনিক মিডিয়ার জন্য আপনার কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয়। ইলেকট্রনিক মিডিয়াটা কি আমরা এমনি এমনি পাই? আপনি যেটা দেখছেন সেটা কি এমনি এমনি দেখছেন? সেটার জন্য আপনার মানে ল্যাপটপে অনলাইনে কানেকশন থাকা লাগছে, কিন্তু ল্যাপটপ কি আপনার ইলেকট্রনিক কানেকশন যদি না থাকে আপনি কি ল্যাপটপ অন করতে পারছেন যদি ল্যাপটপে ওই চার্জটুকু না থাকে? সো ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, ডিজিটাল ওয়েতে মার্কেটিং করছে। আগে যেটা দেখা যেত, এখন আপনি বাংলাদেশে বসে আমেরিকান মডেলরা ওই যে বিয়ার শ্যাম্পু দিয়ে মাথা ধুচ্ছে, তারপরে হচ্ছে আপনি দেখবেন শাহরুখ খান না সরি ক্যাটরিনা মেবি লাক্সের অ্যাড দেয়, আই ডোন্ট নো, মেবি, আমি কনফার্ম না, আমার স্টেটমেন্টকে কেউ নেগেটিভ ওয়েতে নেবেন না। তো এই যে এই ওয়েতে একটা প্রোডাক্টের প্রমোশন করা, সেটাই মার্কেটিং করা, ডিজিটাল ওয়েতে মার্কেটিং করছে, প্রমোশন করছে, সেটা তার ব্র্যান্ডের হতে পারে, সেটা তার প্রোডাক্টের হতে পারে, সেটা তার নিজের হতে পারে। আমি নিজের আমার নিজের প্রমোশনও কিন্তু আমি করতে পারি, আমি যখন নিজেকে ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড চিন্তা করবো যে হ্যাঁ আমি একটা ব্র্যান্ড, শুভাশিস নিজেকে যদি ব্র্যান্ড চিন্তা করে শুভাশিসের নিজের প্রমোশন কিন্তু নিজেকেই করবে, এবং সে যেই ওয়েতে প্রমোশনগুলি এখন করবে সেটাই ডিজিটাল মার্কেটিং। সহজ কথায় হচ্ছে থ্রু ইন্টারনেট বা থ্রু আপনার অনলাইন বা থ্রু ইলেকট্রনিক মিডিয়াতে আমরা যেই মার্কেটিং প্রসেস যেই মার্কেটিং প্রসিডিউর ফলো করে থাকি সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটিংটা দুই রকমের ছিল, একটা হচ্ছে ডিজিটাল ওয়েতে, এখন হচ্ছে আগে ছিল অ্যানালগ। অ্যানালগটা কি হতো? মাউথ টু মাউথ হতো। মাউথ টু মাউথ মানে আমার মুখ থেকে শুনে আরেকটা মুখে যেত, ওই মুখ থেকে শুনে আরেকটা মুখে যেত, আর ওইটার যে প্রচার হতো তার থেকে এখন অনেক বেশি পরিমাণে প্রচার ডিজিটাল ওয়েতে হয়। ডিজিটাল ওয়েতে হওয়ার কারণ হচ্ছে এই যে আরেকজন এখন কেন লিখতেছেন কেন, এগুলি সব বলেন, এক একটা ধরে ধরে বলেন আপনারা, আপনাদের যদি এখন আমি বলতে বলি একটাও বলতে পারবেন, এই গুগল সার্চ করা বন্ধ করে সবাইকে যদি স্ক্রিন শেয়ার করতে বলি এখন দেখা যাবে সবগুলি ডিজিটাল মার্কেটিং নিয়ে স্ক্রিনে গুগল করতেছে। আপু একমাত্র আমি ছাড়া আপনাদের ক্যামেরা অন করতে বলেছিলাম, আপনাদের ন্যূনতম লজ্জা নাই, আপনাদেরকে এখন আর এগুলি বলতে আমার ভালো লাগে না, লাইভে এভাবে বলা আসলে নিজেদের লজ্জা শরম শুদ্ধ বাংলা আমার জানা নেই, শরম লজ্জা শরম বলতে আপনাদের নাই। সুব্রত স্ক্রিন শেয়ার করেন, এইভাবে বলার পরে আপনারা যে অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলেন তখন কি পড়ে বুঝে অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছিলেন? আপনাদের কি মনে হয় না যে কেন আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যে এইটা লিখেন, ডিজিটাল মার্কেটিং কি এইটা লিখেন, এটা কেন বলেছিলাম তখন মনে হয় নাই? আপু জিনিসটা বুঝি কিন্তু বলতে পারি নাই আর কি, বুঝি কিন্তু বলতে পারি নাই, এটা কেমন মানে সংজ্ঞা বলতে পারি নাই, সংজ্ঞা বলতে পারি নাই আর কি। আচ্ছা সংজ্ঞা বল, সংজ্ঞার কিছু নাই ভাই, এটা খুব সিম্পল জিনিস, আমি যেভাবে বললাম এভাবে চিন্তা করেন দেখেন জিনিসটা এরকম। কারণ এখন কয়টা মানুষ পেপারে অ্যাড দেয় বা এখন কয়টা মানুষ আপনার পেপারে অ্যাড দিলে কয়জন দেখবে, এখন কয়জন পেপার কিনেন আপনারা? কিনেন অনলাইনে ডেইলি নিউজপেপার কয়জনের বাসায় আসে? এখানে আপনারা ধরেন এখন 25 জন আছেন, 25 জনের কয়জনের বাসায় আসে? কারণ এখন সবার হাতে হাতে একটা স্মার্টফোন আছে, আমরা স্মার্টফোনের থ্রুতে আমরা যে কোনো মার্কেটিং বলেন, আমাদের যে কোনো শপিং বলেন, ইভেন আগে আমাদের খাবার কিনতে যেতে হতো, এখন আমরা ঘরে বসে সুন্দর ফুড ডেলিভারি সার্ভিস আছে, যাদেরকে আমরা ফোন করি তারা আমাদের ঘরে এসে খাবার দিয়ে যায়। সেটা আগে হয়তো চিন্তা করতাম যে দুপুরে, তারপরে চিন্তা আসলো সন্ধ্যায়, তারপরে আসলো রাতে, এখন মিডনাইট। আমাদের ঢাকায় কিছু আছে হোমমেড সার্ভিস প্রোভাইড করে, ওরা হচ্ছে মিডনাইট কিচেন, মানে রাতে 12টার পরে ওপেন হয়, তারা সকালে 5টার সময় বন্ধ হয়, রাতের 12টার পর থেকে সকাল 5টার মধ্যে আপনি অর্ডার করতে পারবেন, এরপরে অর্ডার করতে পারবেন, এবং এরপরে তারা খোলা থাকে না। চিন্তা করতে পারতেছেন এই যে তারা তাদের প্রমোশন করছে,
এই যে মানুষকে জানাচ্ছে এটাই তারা এটার থ্রুতে জানাতে পারে। দ্যাটস ওয়াই এই বিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজটা হয়, যে নতুন একটা বিজনেস অন করলাম, ধরেন তারা যে একটা মিড নাইটের স্ন্যাক্স এর জন্য বা মিড নাইটের যে কোনো ধরনের ফুডের জন্য তারা যে আছে, তারা যে আমাদেরকে ফুড সার্ভিসটা প্রোভাইড করবে, এইটা আমি কোত্থেকে জানবো যদি তারা আমাকে না জানায়? এইটা জানানোর জন্য তারা ধরেন যে অ্যাডটা রান করবে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনারা সবচেয়ে বেশি যখনই যে কোনো কিছুর অ্যাড করতে যাবেন, এই অ্যাডটা, এই পোর্শনটা যেটাকে আমি মার্ক করেছি, এইটা এই এই অবজেক্টটা সবচাইতে বেশি পাবেন আপনারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আরেকটা পাবেন হচ্ছে আপনার পেজের বলবে, ম্যাক্সিমাম বলবে আমার পেজে লাইক বাড়ায় দাও, ম্যাক্সিমাম মানুষ দেখবেন আমার পেজে লাইক বাড়ায়। যখন একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় তখন অটোমেটিকলি তার একটা কনভার্সন আসে, সেটা হচ্ছে লাইক বা ফলো। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, ভিডিও ভিউজ হচ্ছে প্রমোট ভিডিওস টু হেল্প পিপল ডিসকভার ইওর ব্র্যান্ড অর ড্রাইভ অ্যাকশন। মানে হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের যে ভিডিওটা আছে ওই ভিডিওর ভিউটা বাড়বে, পিপল আপনার মানে মানুষজন আপনার ওই ভিডিওর থ্রুতে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে বা তাদের কাছে এটা পৌঁছাবে। এবং আরেকটা হবে সেটা হচ্ছে তারা কোনো অ্যাকশন নিবে। অ্যাকশন নেওয়া মানে হচ্ছে এখানে মারামারি করা না, এখানে অ্যাকশন মিন্স হচ্ছে সে হয়তো আপনার পোস্টে গিয়ে একটা লাভ অর লাইক দিয়ে আসবে বা সে আপনার পোস্টটাকে সেভ করবে অর সে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? আমরা সবসময় ভিডিও ভিউজ পেয়েছিলাম এখানে। এখানে যেটা ছিল সেটা কি ছিল বলতে পারবেন কেউ? হ্যালো, আর ঘুম থেকে মানুষ তোলা সেম জিনিস হবে। তারপরে নিচে আসেন ভাইয়া, ক্যাম্পেইন ডিটেইল। এখন ধরেন আমরা বিল্ড অ্যাওয়ারনেস দিয়ে কাজ করব, ক্যাম্পেইন ডিটেইল। ক্যাম্পেইন ডিটেইল হচ্ছে এই যে দেখেন ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের নাম দেন ভাইয়া, বিল্ড অ্যাওয়ারনেস। এখন যে এটা তো ওর কাজই সো ওর নাম দিতে পারেন বা এই যে ডেট দেয়া আছে ডেট ওয়াইজ থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এখানে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট এন্ড স্ট্যাটাস, এটা হচ্ছে ক্যাম্পেইনের জন্য কত টাকা খরচ করতে চান এবং কি আছে কি নেই সেই জিনিসটা এখানে দেয়া। এটা অপশনাল একটা কাজ এবং আপনাদেরকে বলেছি যখনই কোনো কাজ করতে যাব পাশে যদি এরকম ছোট একটা আই বাটন দেখেন, আই বাটনটার উপরে কার্সার নিয়ে যাবেন, তাতে কি হবে আপনাকে টোটাল ডিটেইলটা ওখানে দেখাবে। দেখেন এখানে লেখা আছে স্পেন্ডিং লিমিট, স্পেন্ড লিমিট সেটিং কন্ট্রোল দ্য ম্যাক্সিমাম বাজেট দিস ক্যাম্পেইন ইনক্লুডিং ইটস অ্যাড গ্রুপস can spend on a given day, he can spend on a given day in total, lifetime or both. এটা হচ্ছে যে আমরা lifetime এর জন্য একটা যদি আমরা একটা বাজেট ফিক্সড করে দিই সেটা আমরা যতবার অ্যাডভান্স করব lifetime ওই বাজেটে আমি কাজ করতে পারব, অথবা আমি সেটার স্টার্টিং এবং এন্ডিং ডেট সেট করে দিতে পারব এবং আমি হয়তো ডেইলি বাজেটও সেট করে দিতে পারব। সেটার জন্য হচ্ছে ভাইয়া যান ক্যাম্পেইন স্পেন্ড এ যান, এই যে দেখেন ডেইলি বাজেট সেট করে দিব। ডেইলি বাজেট যদি আমি সেট করে দিই এখানে ধরেন ভাইয়া ক্যাম্পেইন স্ট্যাটাস হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ আছে কিনা নাকি এটা কোনো কারণে পজ হয়ে গেছে নাকি, যেমন অনেক সময় দেখা যায় ইদানিং ফেসবুকে যে প্রবলেম হচ্ছে ফেসবুকে রানিং অ্যাড আপনার অ্যাকাউন্টে ডলারও আছে কিন্তু ফেসবুক অ্যাডটাকে পজ করে ফেসবুক অ্যাডটাকে পজ করে দিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্টকে কোনো কারণে কোনো প্রবলেম ফেস করছেন, তো এটা অ্যাডটা আছে কিনা বা অ্যাডটা পজ হয়ে গেছে কিনা কোনো প্রবলেম হয়েছে কিনা ওই স্ট্যাটাসটা এখানে দেখা যায়। ঠিক আছে ভাই, ডেইলি বাজেট কি $10? আচ্ছা যান দিয়ে দিচ্ছেন যে এখন টাকা তো লাগতেছে না আমাদের, যান নিচে আসেন কন্টিনিউ দেন। এরপরে দেখেন এই যে টার্গেটিং, টার্গেটিং এর সাথে ডান পাশে দেখতে পাবেন পটেনশিয়াল অডিয়েন্স সাইজ, যেটা হচ্ছে মান্থলি অ্যাক্টিভ অ্যাড অডিয়েন্স। দেখেন
মান্থলি অ্যাক্টিভ অ্যাড অডিয়েন্স আমরা কোনো জায়গা সিলেক্ট না করার পরে আছে টোটাল কত, ওই 28টা কান্ট্রি মিলে সেটা হচ্ছে 85 মিলিয়ন প্লাস, 85 মিলিয়ন প্লাস। জি ভাইয়া ভাই কি বলেছেন আমি বুঝতে পারিনি, আরেকবার রিপিট করেন। আচ্ছা, তারপরে নিচে আসেন, এস্টিমেটেড রেজাল্ট আসবে, ইউজার কত আসবে, ইমপ্রেশন কত আসবে, সেটা হচ্ছে বেসড অন ইওর বাজেট, বাজেট বিট এন্ড ডেট সিলেকশন। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্সে যাব, যান নিউ অডিয়েন্সে। এখানে তো ক্লিক করলাম, কি লিখেছে, স্টার্ট ইঞ্জিন উইথ সেট অফ পিপল ফ্রম ইওর কাস্টমার, কাস্টমার লিস্ট, ওয়েবসাইট ভিজিটর, অর জান অর ভিজিটর। এই যে এই যে এই যে হোল্ড হোল্ড হোল্ড, এই যে এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন ইন্টারেস্টের জায়গায়, যেই জায়গাটা আমরা অ্যাকাউন্ট ক্লিকের সময় আসছিল না যে আমি কোন টাইপের পিন দেখতে চাই, মনে আছে? আমার কিন্তু পিন্টারেস্ট কে যদি আমি টার্গেট করি তাহলে কি হবে, যে ওই যে যেখানে এখানে লেখা আছে কাস্টমার লিস্ট, কাস্টমার লিস্ট আপনি কোথা থেকে পাবেন সেটা হচ্ছে আপনাকে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, বিকজ অফ আপনার যদি ওয়েবসাইটে ভিজিটর যায় এবং তাদের ইনফরমেশন আপনার কাছে থাকে, সেই লিস্ট ওয়েবসাইট ভিজিটর অর এক্সিস্টিং পিন্টারেস্ট অডিয়েন্স। তো আমরা অলওয়েজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য এক্সিস্টিং পিন্টারেস্ট অডিয়েন্স দেবো, কারণ যারা অলরেডি আমার ওয়েবসাইটে চলে গেছে তাদের লিস্ট এখানে দিয়ে কোনো প্রয়োজন আছে, যারা আমার ব্র্যান্ড সম্পর্কে জানে, কারণ আপনি আরং সম্পর্কে জানেন বা আমি আরং সম্পর্কে জানি, এখন আপনাকে আরং সম্পর্কে জানানোর কিছু আছে? কারণ আপনাকে যদি এখন কেউ এসে বলে যে আচ্ছা জানো এলইডিপিতে একজন আছে এরকম, উনি হচ্ছে এরকম এরকম করে ক্লাসের লাইভে ইচ্ছে মতো বকাছকা করে, উনি ক্লাস নেয়, ওনার নাম হচ্ছে সুলতানা রাবেয়া, উনি এই সেই, সেটা কি আপনাদের জানানোর প্রয়োজন আছে? না, আপনারা কিন্তু জানেনই আমি কেমন, আপনারা অলরেডি আমার সাথে ক্লাস করছেন, তো এই কথাটা আমার তো আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই। আপনাদেরকে যদি আমি টার্গেট করি তাহলে সেটা আমার রং রং অডিয়েন্স সিলেক্ট হবে না? তো এখান থেকে আরেকটা হচ্ছে, সো আমরা ওইখানে যাব না, আমরা পিন্টারেস্টে যারা আছে যারা জানেন না তাদেরকে আমি জানাবো। তো সেটা কিভাবে জানাবো, অ্যাড ইন্টারেস্ট, অ্যাড ইন্টারেস্ট হচ্ছে এখান থেকে আমি পিক করতে বলেছে, অল ইন্টারেস্ট চাইলে আমি সমস্ত ধরনের মানুষের কাছে আমার অ্যাড এর পাঠাতে পারি, চাইলে আমি স্পেসিফিক কিছু মানুষের কাছে পাঠাতে পারি, যেটা হচ্ছে ডিপেন্ড করবে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিছু মানুষ আমরা ইন্টারেস্ট দিয়ে দেই না আমাদের হোম ফিডে কি দেখতে চাই, কোন টাইপের জিনিস দেখতে চাই তার উপরে, মনে আছে? জি। তো সেটার উপরে আমরা যেইগুলি সিলেক্ট করি তাদের কাছে তো ওই ধরনের জিনিস যায়, দ্যাটস ওয়াই ওই ইন্টারেস্ট গুলি এখানে দিয়ে দিয়েছে, অ্যানিমেল, তারপরে হচ্ছে আর্ট, বিউটি, চিলড্রেন, ফ্যাশন, ডিজাইন, ড্রাই অ্যান্ড ক্রাফট। তো আপনাকে আপনার বায়ারের নিশ বুঝতে হবে, নিশ বুঝে সেটা সিলেক্ট করতে হবে সেই নিশ রিলেটেড জিনিস। ধরেন এখন যদি কারো ডিজাইনের কাজ করে বা কেউ যদি ফ্যাশন নিয়ে কাজ করে, তার চিলড্রেন ফ্যাশন, ওমেন্স, মেন্স, ব্রাইডাল ফ্যাশন, সমস্ত ফ্যাশনই কিন্তু তার সাথে কানেক্টেড, তাই না? জি। তো সিলেক্ট করেন, জি না বলে একটা একটা করে সিলেক্ট করেন, কারণ আজান দিয়ে ফেলেছে, আমাদের খুব বেশি সময় পাবো না আজানের আগে। দেখছেন অ্যানিমেল দিলে কত ধরনের অ্যানিমেল আসে? ভাইয়া ওই যে সব এভাবে না দিয়ে অল ইন্টারেস্ট উপরে আছে দেখতে পাচ্ছেন? দেন কিছু ক্লিক করছি দাও, হচ্ছে না তাহলে ক্লিক করতে থাকি। ভাইয়া উপর দিকে মনে হয় অল ইন্টারেস্ট এর আরেকটা ঘর আছে, সব দিবেন ভাইয়া? এইজন্যই ঝামেলাগুলি হয়ে যায়।
এখানে এখানে না আপু হ্যাঁ এখানে ডান পাশের ওই আই বাটনটাতে ক্লিক করেন। আরেকটা জিনিস মনে রাখবেন, কখনো কোনো কিছু যদি বুঝতে না পারেন সেটার জন্য আমি থাকি আর না থাকি, অলওয়েজ প্রত্যেকটা বাটনের পাশে বা প্রত্যেকটা ক্লিকের পাশে আমাদের একটা করে এরকম আই বাটন থাকে। আই বাটনের উপরে কার্সার নিয়ে গেলে আপনি সেটা পড়তে পারবেন যে সেখানে কি বলেছে, আসলে কি বোঝাতে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আপু শোনা যাচ্ছে না আপনাকে? হ্যাঁ, পটেনশিয়াল অডিয়েন্স সাইজ আমি এটা পড়তেছিলাম, আপনারা ওইটা পড়েন, আমাকে শোনা যেতে হবে না। পটেনশিয়াল অডিয়েন্স সাইজ এস্টিমেটেড দ্য নাম্বার অফ পিপল ইউ মে এবল টু রিচ পার মান্থ উইথ ইওর ক্যাম্পেইন, ইট ইজ বেসড অন ভাইয়া এরপরে বেসড অন এর পরে লেখাটা আমি দেখতেছি না কেন। হিস্টোরিক্যাল অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং ডাটা and the targeting, the targeting criteria you selected does not guarantee result or take into account factors such as bid, budget schedule, seasonality or products experiment. bhaiya ek likha jodi ami 8 dibar porte jai amar mane tar pore ami ar class nite aro eto choto likha apnara kemne pore nai ami jai na. then ইন্টারেস্ট এখানে ছাড়াও এখানে এই ইন্টারেস্ট ছাড়াও আপনি এখানে সার্চ অল ইন্টারেস্ট দিয়ে এখানে একটা একটা করে ইন্টারেস্ট আপনি সিলেক্ট করতে পারেন, আপনি যা চান, আপনার টার্গেট যা। আপনার যদি ধরেন ভাইয়া আপনি লিখেন এখানে ডিজিটাল মার্কেটিং, দেখেন তো কি আসে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এডুকেশন লিখেন। আপনারা কি আমার কথা শুনতে পান না, আমি চলে গেছি? জি শুনতে পাচ্ছি আপু, আপনি আছেন আপু, কালারটা মুছে দেন, কালারটা মুছে দেব। আচ্ছা সুব্রত কি আছে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না সুব্রত ভাই, আমিও তো সুব্রত নাই, সুব্রত হ্যাং হয়ে গেছে অথবা সুব্রত হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, কানেক্ট হয়ে গেছে। আল্লাহ আপনারা, হ্যাঁ আপু ব্রেক টাইম দিবেন এখন? যে ব্রেক টাইম তো এখন না ভাইয়া, আরো 5-7 মিনিট পরে, কারণ এখন দিলে হচ্ছে ওরা জামাতে নামাজ পড়তে যেতে পারে না। ওদের জামাতে নামাজ হচ্ছে আপনার কি বলে এটা 4টায়, আরো 15 মিনিট কেন? আহাত না তাই বলছিলাম আর কি। আচ্ছা ব্রেক দিয়ে দিব আর 15 মিনিট পরে। সুব্রত মেবি নেই এখন, এই পুরো কাজ আবার করবে কে? সুব্রত কে একটু নক করে দেখেন তো। সাজ্জাদ ভাই করবে, সাজ্জাদ ভাই স্ক্রিন শেয়ার করতে বলেন। সাজ্জাদের কি ইয়ে আছে? সাজ্জাদ পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাসাইনমেন্ট। অ্যাকাউন্ট তো আছে, অ্যাড অ্যাকাউন্ট তো নেই। আমি তো অ্যাড অ্যাকাউন্ট অন করতে বলেছিলাম, বলেছিলাম দিবাকর ভাই। আজকে আপনাদের এখানে ইলেকট্রিসিটির কি প্রবলেম খুব বেশি নাকি? দিবাকর ভাইকে কখনো আমি এরভাবে আসতে যেতে দেখি না। দিবাকর ভাই, মুসা ভাই, তারপরে এই যে আজকে সুব্রত বারবার আসতেছে যাচ্ছে। দিবাকর ভাই, আপু দিবাকর ভাই আসা মাত্রই বলেছিল যে ওনার এখানে সমস্যা দিচ্ছে। হ্যাঁ, তারপরে যে আবার সাদেরও শুনলাম। হ্যাঁ, এই যে এই বান্দা আছে মিউট করে সারাদিন ফোন বাজতে থাকে, সারাদিন ওর ফোন বাজতে থাকে, ওর ক্লাসে কোনো মনোযোগ নাই, ওর ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নাই। ওকে আমি সোজা ক্লাস থেকে বের করে দেব। এটা তার অফলাইনে ক্লাস না, বলতে পারবো না যে ক্লাস থেকে বের হয়ে গিয়ে বাইরে দাঁড়ায় থাকেন। এখানে যেটা বলতে হবে যে ক্যামেরা অন করে কান ধরে বসে থাকেন, যাতে মানুষজন দেখতে পারে, একটু হলেও লজ্জা সরম হয়। ফাহিম আছেন? ফাহিমের অ্যাড অ্যাকাউন্ট আছে, ফাহিমও তো নাই। আল্লাহ, রাশেদও নাই? না রাশেদ আছে, ফাহিম নাই তো। আর কে আছে, কারো কি আছে অ্যাড অ্যাকাউন্ট পিন্টারেস্টের? আপনাদের এই সমস্ত আপু আহাদ ভাইয়ের আছে মনে হয়। আহাদ অ্যাড অ্যাকাউন্ট আছে? জি আপু আছে, কিন্তু আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি বুঝছেন,
এটা তো আমি বাসায় থেকে করছিলাম, অ্যাকাউন্ট ওপেন করছিলাম, এখন তো আমি অন্য পিসিতে বসে আছি। আর অন্য কেউ না থাকলে এখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কি করবেন? সাজ্জাদ ভাইকে করতে বলেন, স্ক্রিন শেয়ার করেন। সাজ্জাদ আপনি স্ক্রিন শেয়ার করেন। এই যে শুভ্রত লিখছে কারেন্ট গেছে, শুভ্রতর অ্যাড অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতো, যদি ওর পিসি ছাড়া আবার আমাদের পার্স থেকে কাজটা করে দিতে হবে। আবার গেছে আরেকজন, গেছে কে? দিবাকর ভাই না আছে, দিবাকর কে যেন চলে গেছে আবার। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন রাশেদ, আপনি স্ক্রিন শেয়ার করেন, এদের সাথে চিৎকার করে লাভ নাই। এদেরকে আমি করব না, রাশেদ ভাই করবে। আপনাকে কি আমি ইনভিটেশন কার্ড দেব সাজ্জাদ স্ক্রিন শেয়ারের জন্য? তাহলে হয়ে যাবে। আপনি হোলা হোলা ইউজ করেন জেপু? আপনি কি হোলা ভিপিএন ইউজ করেন? না পো এক্সটেনশন এটা। আচ্ছা আপনারা এই যে মিউট করেন, ভালো আছে, ভালো কথা, মিউট করেন, ক্যামেরা অফ করেন, সেটা ভালো কথা, তারপরে ডাকলে পাই না, কারণটা কি শুনে জানতে পারি? আপনি কি আদৌ ক্লাসে থাকেন না মিউট করে দিয়ে জয়েন করায় চলে যান, আমাকে বলেন তো। আসেন আপনারা নিচে, কারসন নিচে, বামে নিচে, হ্যাঁ ওখানে আমি আছি কিনা সেটা হলো কথা, আপনারা তো থাকবেনই। কই গেছে আপনার স্ক্রিন সাজ্জাদ? সাজ্জাদ ভাই এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সে লোড নিচ্ছে। আপনার এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করি, যান যান ওই যে ডান পাশে ছোট্ট অ্যারোতে যান। আপু বিজনেসে না যাই কেন? এটা কি কাজে লাগে আপনার ওয়েবসাইটের? জেপু ঝামেলা আছে। আচ্ছা আপনার ওয়েবসাইটের কাজ এটা দিয়ে কি করেন? আপু বিভিন্ন সময় একটু কাজে লাগে। যে কি কাজে লাগে সেটাই তো জিজ্ঞেস করছি। আচ্ছা আমার এই বোর্ড গুলো কি চলে যাবে তখন? কোন বোর্ড গুলো? এই বোর্ড গুলো, পিন গুলো? বলে তো আপনার বোর্ড না, না মানুষের আর কি, এগুলো লাগবে একটু। এগুলো মানে ডিজিটাল মার্কেটিং কেন? এটা কি আপনি গিগ তৈরি করার জন্য দেখতেছেন বসে বসে? আপু বুঝি নাই, গিগ তৈরি করার জন্য দেখতেছেন বসে বসে? না আপু গিগ না, শুধু এখানে আরো কিছু দিয়ে আছে আমার কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ, সিপিএ কিছু কাজ ছিল তো বলতে। আপনি কি সিপিএ করেন? আপু কিছুটা আগে রাখছিলাম তো সেজন্য, এই যে এগুলো প্রয়োজনীয়। আচ্ছা প্রয়োজনীয় হলে ডান পাশে যান, আমরা আরেকটা খুলবো। এই এটা থেকে লগ আউট করেন, আমরা আরেকটা খুলবো, আপনারা আরেকটা মেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলেন। আপনাদেরকে নিয়ে আসলে মানে ফাঁকিবাজের লিমিটলেস ফাঁকিবাজ, আপনার লিমিটলেস ফাঁকিবাজ দেখছে, আপনাদের মতো এমন ব্যাচ আমি আর পাই নাই ভাইয়া।
সিরিয়াসলি আপনাদের মতো এই ব্যাচ আমি আর আমার জীবনেও পাই না। আহাদ ভাই আপনি একটা করেন না? আপু আসছে আসছে চলে আসছে চলে আসছে বকার মতো কাজ করে সেটা তার দেখবে না। চিন্ময় চুপচাপ চিপার মধ্যে বসে আছে। চিন্ময় কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? চিন্ময় প্র্যাকটিস করছেন একবারও? পিন করার ট্রাই করছেন একবারও? জিমেইল যেটা সবসময় ব্যবহার করি ওটা তো খুলে বলছিল। সুব্রত আপনি স্ক্রিন শেয়ার করে দেন, এটা যত বেশি আপনি ইয়ে করবেন। হ্যালো আপু। জি আপু। আমি একটু, আচ্ছা পরে, আমি বুঝতে পেরেছি, আপনি ক্যামেরা অফ করে দেন। ক্রিসমাস আসছে দেখে কি গুগল এই এই কালার নিচ্ছে? অ্যাক্টিভ অ্যাক্টিভ কন্টিনিউ দেন ভাইয়া, কন্টিনিউ দেন। এই যে অডিয়েন্স নিচে থেকে আসেন, নিচে আসেন আপু। 55 ভাই, আরো 5 মিনিট। উপরে 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 ওঠেন, উপরে ওঠেন। এই তো সার্চ অল ইন্টারেস্টেড জায়গায় আপনি ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং লিখেন। দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি কি আসছে। দাঁড়ান 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 দাঁড়ান, মিডলেরটা তুলেন তো ভাইয়া। আচ্ছা নিচে সিলেক্ট 28টা করছে, নিচে আসেন। এখন এখানে কিওয়ার্ড দেন, উইদাউট কিওয়ার্ডে আপনার ওই এস্টিমেট চেঞ্জ হবে না। কিওয়ার্ড দেন 25টা কিওয়ার্ড, মিনিমাম 25টা কিওয়ার্ড দিতে পারবেন এখানে। যাপো আপনি যে কিওয়ার্ড কতগুলো দিছিলেন যে ওগুলো দিব না? ওইগুলো কেন দিবেন? আপনি ওখানে যা যা সিলেক্ট করছেন তার সাথে রিলেটেড ধরবেন। আমি তো কিওয়ার্ড দিছি ওটা আপনাদের ডিজিটাল মার্কেটিং এর। এখানে যখন আপনি উপরে অডিয়েন্স সিলেক্ট করছেন, তাদের ইন্টারেস্ট সিলেক্ট করছেন, ওখানে কি সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল? আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড এখানে না, ডান পাশে সার্চে যান। হ্যাঁ এখানে লিখেন, দাঁড়ান একটু, স্লো স্লো। এই যে দেখেন এই রিলেটেড মান্থলি সার্চ কত হয় সেটা দেখেন, যে কিওয়ার্ডটা দিবেন তার। এটার একটা ভালো জিনিস হচ্ছে ডান পাশে যে দেখেন মান্থলি সার্চ কত পরিমাণে হচ্ছে, কি হচ্ছে, কোন ওয়ার্ডটা ইউজ করলে সবচেয়ে বেশি ট্রাফিক পাবেন, ডিটেলটা ডান পাশে ওরা শো করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ করেন, অ্যানিমেলসে যান, দাঁড়ান হোল্ড, তারপর নিচে যান। ওই 85 যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ হবে না, উপরে কিছু আপনার ইও চেঞ্জ করতে হবে। যান, শুধু অ্যানিমেল দিয়ে আরেকজন অ্যানিমেল নিয়ে বসে আছে। আরে বাবা রে, অ্যানিমেল 85 এর ঝামেলাটা কি? 85 হচ্ছে টোটাল মান্থলি অ্যাকটিভ আছে 85 মিলিয়ন, সবার কাছে তো অ্যাড যাবে না, অ্যাটলিস্ট একটা পোরশনের কাছে যাবে, তাই না? টোটাল অ্যাকাউন্ট 85 মিলিয়ন অ্যাকটিভ আছে এমন বুঝছ তো নাকি? হ্যাঁ দেখেন 5 মিলিয়ন, সবই 5 মিলিয়ন। যান, এরপর ওই যে 100 100 টু 50 কে ধরেন, দাঁড়ান দাঁড়ান সিলেক্ট করার পাশে দেখেন চেঞ্জ হয় কিনা, না চেঞ্জ হয় না, যান। কারণ এস্টিমেটেড রেজাল্ট দেখেন, ও যতই সিলেক্ট করছে ওর কিন্তু এস্টিমেটেড রেজাল্ট ইউজার ইমপ্রেশনের ওই জায়গাটা একবারের জন্য হয় না। এটা কি কেউ দেখতে খেয়াল করেছেন? ফ্রি গিফট কার্ড বা ফ্রি গিফট কার্ড কম ছিল, অনেকগুলো সেট করে দিয়েছে, 28 টা সিলেক্ট করছে তো সেজন্য বেড়ে গেছে। আর প্রথমে কম ছিল কোথায়? 85 মিলিয়ন ওটাতে। হ্যাঁ
পরের বক্সটাতে আছে এস্টিমেটেড রেজাল্ট, ওইখানে কিন্তু ওকে দেখাচ্ছে না, ওইখানে ওকে দেখাচ্ছে না, তার মানে ওর যে অডিয়েন্স উপরে ঠিক করে এসছে সেটা এখানে হবে না, একটা টার্গেট ধরেন, যদি অ্যানিমেল নেন শুধু অ্যানিমেল নেন, ফুড নেন তাহলে শুধু ফুড নেন, কোন একটা টপিক কে ভালো করে ধরে নেন, আপনি গদ বাধা সব একসাথে তো ধরতে পারবেন না, একটা টপিক ধরে কাজ করতে হবে এখানে, এইটা যদি ভালো মতো করতে না পারেন তাহলে আপনারা ফেসবুকে এর পরে করতে পারবেন না ভালো মতো। চেঞ্জ আসছে তো আমাদের ভিডিওটা এখন চেঞ্জ, এই যে দেখছেন এখন কটাতে আছে দেখেন, নিচে আসেন দেখেন তো সিলেক্ট হইছে কয়টা, নামাজের ভিডিওতে দিলে ভালো হতো, একটাও করে নেব, আচ্ছা নামাজের বিরতি নিয়ে আসেন, যান আমাদের ভিডিও দেখুন 4টা বাজে ভাইয়া, ব্রেক স্ক্রিন দিয়ে যান, এসে আমরা অডিয়েন্স সেট করতেছি,
আপনারা ব্যাক করেছেন? হ্যালো 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 জি আপু, আমি তো হ্যালো হ্যালো করতেছি, আমি ভাবছি আমি ডিসকানেক্ট হয়ে গেছি। না আমি একটু, আমার একটু মাথা ব্যথা করতেছে আপু, আমার মনে হয় জ্বর আসতেছে। সাবধানে থাকেন, এখন জ্বর ঠান্ডা ভালো না, এখন তো কাশি দিলেই মানুষ মনে করে হয়েছে করোনা। আর বাকিরা আছেন? আপনাদের আচ্ছা আমি আপনাদের ব্রেক দেই, হ্যাঁ ব্রেকটা দেয়াটা কি আপনাদের দোষের কিছু? প্রতিদিন ব্রেক দেই, আর প্রতিদিন ব্রেকের পরের কথাগুলো আমাকে রিপিট করতে হয় যে আপনাদেরকে নামাজের বিরতি দিই। নামাজের বিরতি কি আপনাদের পিসিও নামাজের বিরতিতে যায়, যে ডিসকানেক্ট হয়ে যেতে হয় আপনাদের, বাট কেউ কোনো শব্দ করেন না, সবাই চুপ হয়ে থাকেন, কারণ কি ভাইয়ারা মানে দিন 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 আপনাদেরকে আমি আসলে যতটা ভদ্র বাচ্চা ভেবেছিলাম আপনারা ততটা ভদ্র বাচ্চা না, তা প্রুফ দিচ্ছেন। হ্যালো হ্যালো খুব মজা লাগতেছে না সুব্রত, শুভাশিস আপু মজা লাগতেছে, আপনি বাবার হ্যালো বলতেছেন যে দিন, হ্যালো না বলে কি করবো, আপনারা আছেন না নাই সেটাই তো আমি জানি না। আমি হ্যালো বলছেন, আমি তখন রিপ্লাই দিছি, দেখতেছি যে আমি মিউট। আরে সবাই মিউট করে বসে থাকেন আমার মতো, আচ্ছা ভাইয়া এডুকেশনটাকে সিলেক্ট করেন তো আপনি। ওকে ঘুরতে থাকুক, ভাইয়া শুধু এডুকেশন না, আপনি ডিজিটাল মার্কেটিং না, আপনি শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে দেখেন তো, বিউটি অর ফ্যাশন, একটু আগে তো ছিল বিউটি, আসে না তো বিউটিতে দেখ কত আসছে, অনেকক্ষণ এটা এই পেজটা ইয়ে ছিল তো, আসছে আসছে আসছে, ওকে নিচে আসেন, এখন কিওয়ার্ড বিউটি রিলেটেড কিওয়ার্ড দেন, ওমেন্স ফ্যাশনেও কিন্তু বিউটি যাবে ভাইয়া, উপরে দেখেন একটা আছে ওমেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশনে কিন্তু বিউটিতে যায়, হ্যাঁ ওকে বুঝতে পারছেন না, আপনি কি এটা রিমুভ করতে চাচ্ছেন, রিমুভ করতে পারছেন না সুব্রত সেটা? জি আপু, এটা এভাবে রিমুভ হবে না, এটা অনেকক্ষণ একটা পেজে ছিল, এটাকে রিলোড দিয়ে আবার নতুন করে আসতে হবে ভাইয়া। হইছে আপু হইছে, হইছে হ্যাঁ, দেন এখন কিওয়ার্ড দেন, আপনার ইউজার আর ইমপ্রেশনটা কিন্তু এখনো আসেনি দেখছেন, নেন বিউটি বিউটি দিয়ে দেখছেন আপনি সুরত ভাই, স্কিন কেয়ার দেন তো, সুরত ভাই স্কিন, হ্যাঁ স্পেস আচ্ছা আসছে, হ্যাঁ হ
হ্যালো আপু, ড্রেস দিতে পারেন? ড্রেস জি আপু। হ্যালো, আচ্ছা আপু, হ্যাঁ হ্যাঁ আপু, আপু ওই আপনার সাথে কি সোমার কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছিল, আমি ওই টপিকটা আজকে দেখাচ্ছি না তো, দিদি আমার সাথে নক করেছিল, দিদি মেবি আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তাই না? হ্যাঁ আপু, আমাকে মেসেজ করে পাঠাইছে আর কি। হ্যাঁ পাঠাইছে, ঠিক আছে। এটা আমি আজকে এখন এটা শেষ না করে তো ওটা ধরতে পারছি না, আমি ভাবছিলাম এটা আজানের আগে শেষ হয়ে যাবে, কিন্তু যে সুব্রত তুমি চলে গেল তো তো আমাদের শেষ হতে দেরি হচ্ছে, এটা এটা শেষ হওয়ার পরে ওইটা একটু ধরব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সিনিয়র রানী আছেন, জুনিয়র রানী কি আছে? না। আচ্ছা আপনাদের কি খুঁজতেছেন ভাইয়া? কিওয়ার্ড এখানে খুঁজতে হয়? ওরে বোকা ওইদিকে যান, এটার জন্য কিওয়ার্ড এখানে লিখতে, এখানে জাস্ট বিউটি বি ই এ পর্যন্ত লিখেন, দেখেন কত আসে, লিখেন বি ই এ ইউ টি ওয়াই বিউটি পুরোটাই লিখেন না, সার্চ করে নিচে আসেন, দেখেন মান্থলি সার্চ কি পরিমাণে হয়, এইটাতে গুগল ট্রেন্ড দেখতে হবে না, এখানে আবার আমাদের ওই কিওয়ার্ডের যেটা ইয়ে আছে ওই রিলেটেড জিনিস না কিন্তু এখানে। নেন এখানে এই যে বিউটি টিপ আছে, বিউটি টিপ, বিউটি এন্ড মেকআপ আইডিয়াস, নেন বিউটি এন্ড মেকআপ আইডিয়াস, নেন বিউটি এন্ড মেকআপ আইডিয়াস নিচেরটাই। হ্যাঁ বিউটি বিউটি হ্যাক, বিউটি ইনফোগ্রাফ, হ্যাঁ বিউটি ইনফোগ্রাফ নেন। ও বাবা সেখানে আচ্ছা শুধু বিউটি বাদ দেন, বিউটি বাদ দেন, বিউটির মধ্যে মেকআপ নেন, বিউটি কি, বিউটি ড্রেসে হয়, বিউটি ব্যাগে হয়, বিউটি মেকআপে হয়, ড্রেস তারপরে হচ্ছে জান দ্য বেস্ট মেকআপ জান না, আরে সে খুঁজতেছে, কি খুঁজতেছেন ভাইয়া, 100 to 1K ভাইয়া কি 100 to 1K খুঁজতেছেন? সুব্রত ভাই আপনি মিউট করা, আপনি মিউট করা, আপনি কি 100 টু 1 কে দেখতে হবে না, এখানে কিওয়ার্ডে আপনার 100 টু 1 কেও দেখতে হবে না। আর শুভাশিস এভাবে হাসতেছেন কেন? ও যদি এটা ফলো করে থাকে ও তো কিওয়ার্ড এর রুলস ফলো করতেছিল, এটা তো এভাবে হাসার কি আছে শুভাশিস? আপু আপনার কথার মধ্যে লাগতো, ওনার কাজে হাসি নাই না, এখন ও এভাবে খুঁজতেছিল মনে হচ্ছে ও 100 টু 1K খুঁজতেছে। আপু ভাইয়া তো কাজের জন্য উৎসাহিত করে হাসছে এটা। তাই আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এর পরের অ্যাড এর অবজেক্টটা আপনি দেখাবেন, ওটা শেষ হতে তো আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা আপু নতুন করে সবাই মিলে একটা খুলে ফেলবো এখনি, সবাই মিলে ফাঁকিবাজ কত প্রকার ও কি কি ভাইয়া, অ্যাড যান যান, হইছে হইছে, 16টা হইছে, নিচে আসেন, আসে নাই, নিচে আসেন, আসে নাই, দেখি নিচে আসেন না রে ভাইয়া, জেন্ডার অল, আপু আপনি রিমিক্স, ভাইয়া পিক স্পেসিফিক লোকেশনে জানতো, ওই যে সাইপ্রাস, জার্মানি, গ্রিস, মাল্টা, মাল্টা দেন, নেদারল্যান্ড দেন, নিউজিল্যান্ড দেন, নরওয়ে দেন, পোল্যান্ড দেন, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড,
ওই সারদা লাগবে না ইউনাইটেড কিংডম না ইউনাইটেড কিংডম না এটা ইউএস উপরে উঠেন উপরে উঠেন ভাইয়া 11 টাকা ফ্রি দিছেন না আচ্ছা তারপর নিচে আসেন তো দেখছেন এস্টিমেটেড রেজাল্টটা কেন জানি আসে নাই কোথায় যেন কি যেন একটা মিস হয়েছে আপনাদের ভাই নিচে আসেন তো ওই এক প্রবলেম অ্যাড করতে গেলে নিচে আসেন ও সুব্রত নাই আমি সুব্রত ডাকলো সুব্রত এখন নাই আচ্ছা ফাহিম কে নক করেন ফাহিম আসছে আপু আছে ক্যামেরা অন করেন মানে আপনাদের দেখা দেখি চিন্ময় ক্যামেরা বন্ধ করে ফেলে আপনারা নির্লজ্জ আপনাদের সাথে বাকিগুলিকে নির্লজ্জ বানায় ফেলতেছেন আপনারা আমি কখন বন্ধ করলাম ভাই এটা ঠিক না ভাইয়া এই যে আপনি বন্ধ কর আপনি এই যে এইটা বলবেন যে আপু কখন বন্ধ করলাম তার মানে হচ্ছে যে দেখছেন সুব্রত নাই হয়ে গেছে বলছি না সুব্রতকে দিয়ে আজকে আর কাজ দেখাইতে পারবো না আমরা কি করব কি করব বলেন এডের কাছে আপু ওনার কারেন্ট চলে গেছে উনি কল দিয়েছে হ্যাঁ সুব্রত কারেন্ট চলে গেছে এখন দেখাবে কে বলেন একটা এডের কাজ দেখাইতে গেলে যদি এতবার হয় আমি তো ভাবছি ফাহিম বাসা আমি ফাহিমকে বলবো যে ফাহিম পিসিতে বসেন আমি আপনার ইয়ে দেখাচ্ছি আপনার ওয়েবসাইট ধরি রাশেদ আপনার ওয়েবসাইট কাজ করতেছে রাশেদ হচ্ছে মিউট করা আপু কাজ করতেছে না আপু ড্যাশবোর্ড আসতেছে না ডব্লিউপি আসতেছে না ভাইয়া যাদেরটা সমস্যা করতেছে এমন একটা আইডি কি আমাকে দেওয়া যাবে হ্যাঁ নেন না তাহলে আমাকে একটু ইনবক্সে দেন আচ্ছা এখন এখন আমি স্ক্রিন শেয়ার করা আমি একটু স্ক্রিন পজ করে দেন শেয়ার করা থেকে স্ক্রিন তো পজ করা যায় উপরে চিন্ময়ের মাথা ব্যথা কমছে চিন্ময় আপু কমছে কমছে আপু চিন্ময় ভাইয়ের এটা মনে হচ্ছে চোখ থেকে হচ্ছে কারণ উনি হঠাৎ করে কম্পিউটার সামনে চলে আসছে না অনেকদিন যাবত না অনেকদিন আবার আগে না পরে আসবেন কেমন কোন ঘুমায় না হঠাৎ করে একটা অভ্যেস চেঞ্জ হলে যাদের দুপুরে ঘুমে এই অভ্যেসটা আছে তাদের এই প্রবলেমটা হয় আপু আমি তো ওয়েবসাইট সম্পর্কে কিছু বুঝি না জি আপু আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু বোঝা লাগবে না বুঝাবো আমি বোঝানোর দায়িত্ব আমার সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে ঢুকতে পারছেন আপু আমি কালকে ঢুকে দেখছিলাম কিন্তু ওই অ্যাডমিন প্যানেলে যে অ্যাডমিন মোডে যাও আমি আসলে বুঝি না সেটা বলুন ওনারটা ঠিক আছে লুবনা আপু না এটা জি ভাই ওনারটা ঠিক আছে ওনাকে নিয়ে টেনশন না ওনারটা ঢুকে যাচ্ছে আমি কালকে ঢুকছিলাম আপু শুনেন ওইটা এখন দেখলে কিছুই বুঝবেন না ওই ওয়েবসাইট দেখতে কেমন হয় কি হয় সেটা রাশেদ ভাই বলেন আমার তো ঠিক আছে আহাদ ভাই সবারটা ঠিক আছে ভাইয়া জি জি ভাই ওটা অ্যাডমিন প্যানেলটা একটু দেখতে হবে এটা কারোটা ঠিক নাই কারোটা মানে তিন জনটা ঠিক আছে বাকিদের সমস্যা কি জি ওটা আমিও চেক করে দেখলাম অ্যাডমিন প্ল্যান তো একটু সমস্যা হ্যাঁ এটা সবার সমস্যা তাহলে একটু একটা কাজ করেন একটু দেখেন তো নক করে মিজান ভাইয়াকে ভাইয়া কি ফ্রি আছে কিনা যদি ফ্রি থাকে ভাইয়াকে নিয়ে আসেন আপনাদের পিসি থেকে কি প্রবলেম হচ্ছে ভাইয়া দেখে ভাই আপনাদেরটা ঠিক করে দেখ কারণ এটা নিয়ে আর কতদিন আমরা বসে থাকবো বুঝছেন ভাইয়া আপু এখন কি দেখাবেন ওয়েবসাইট দেখাবেন না ইন্টারেস্ট কোনটা দেখাবেন ইন্টারেস্টটা দেখাবো ওই যে তুষার একটু দেখতে চাইছিল ক্লেমটা কিভাবে করে ওইটার জন্য তো আমার একটা ওয়েবসাইট লাগবে আচ্ছা তাহলে তো সমস্যা ওর ওইটা ক্লেম করার ওইটা দেখাতে গেলে তো আমাকে ওই যে ওয়েবসাইটে ঢুকতে হবে আপু যার ওয়েবসাইটটা কাজ করতেছে সেটা যে কোনো একজন যে কাজটা দেখাবে তার অধীনে নিয়ে আসুক আপাতত এটা এখন লুবনার ওয়েবসাইট ঠিক আছে লুবনার ওয়েবসাইটে হ্যাঁ তাও আপনাকে পরে একটা চেঞ্জ করে দেওয়া যায় হ্যাঁ সেটাও জান জান রাশেদ জান আপনি আপনি লুবনার ওয়েবসাইটে ঢুকেন
রাশেদ ভাই প্রয়োজন পরে ওনাকে আরেকটা চেঞ্জ করে দিয়েন, আমরা তো ওনারটা ঠিক থাকবে, সমস্যা নেই। এমনিতেই তো রাশেদ ভাইয়ের কাছে সবার ইয়ে আছে, না নিব পরে আমি বের হয়ে যাবো আর কি, আমি ওখান থেকে আমারটা কেটে দিব আর কি পরে, না এখান থেকে আবার পরে আমরা হচ্ছে ইয়ে করে দিতে পারবো, রিমুভ করে দেওয়া যাবে, রিমুভ করে দেওয়া যাবে, মানে লাইভে থাকতে রিমুভ করে দিব আর কি, যেন সবাই দেখে। হ্যাঁ দুইটাই শিখে হয়ে যাবে। ভাইয়া আপনার ইনস্টাগ্রামে দেখি রাশেদ ভাইয়ের ইনস্টাগ্রামে এই মেয়ের ছবি, এটা মেয়েটা কে? আপু এটা গুগল থেকে, আপনি গুগলে সার্চ দিলে পাবেন তো এটা। আপনার ফেক টেক ধরতে গিয়ে যাতে আমাদের আইডি কিছু না করে, না না এটা হচ্ছে কপিরাইট ক্লেম নাই, এটা হচ্ছে কতগুলো আছে না ফ্রি, কেস্টেস না দিলেই হলো। আচ্ছা ওই যে ক্লেমে যান ভাইয়া, ক্লেমে যান। তুষার কি আছে ক্লাসে? তুষার এই তো, তুষার নাই, আমি এটা এখন দেখাবো, তুষার নাই, তুষার দেখতে চাইছিল। তাহলে কত চেষ্টা সবাই তো দেখছে একদিন, তাহলে অ্যাডে যান, অ্যাডের কাজ করে ফেলেন, শুধু তোর তো প্রবলেম করতেছে, অ্যাডে যান। সালাউদ্দিন ভাই আপনার আপনারটা ঠিক আছে ওয়েবসাইট? সালাউদ্দিন ভাই হ্যাঁ ভাই ঠিক আছে, বলতে হবে না, আপনি বলে যান কার্ডটা ঠিক নেই, শুধু তার নামটা দেখেন। হ্যাঁ যান আপু, আমার কাছে তো সবগুলো আইডি নাই, শুধু একটা আছে, সালাউদ্দিন ভাই দিয়েছে তো। ঠিক থাকলে তো হইলই। ভাইয়া ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে খুব দ্রুত দ্রুত ফার্স্ট ফার্স্ট কাজ করি আমরা, যান নিচে আসেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলে এখানে আরেকটা যাবে না। এই যে হ্যাঁ ক্যাম্পেইন নাম, ক্যাম্পেইন বাজেট ঠিক করেন, $10 দিয়ে যান। বাজেটটা কোন জায়গায়? এই যে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, হ্যাঁ ডেইলি ডেইলি হচ্ছে না আপনার $10 কাজ, $10 ইয়ে হবে আর শেষ হয়ে যাবে। আচ্ছা নিচে আসেন, কন্টিনিউ দিব। অডিয়েন্স সিলেক্ট করেন, এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স প্লাস, এই যে পিন্টারেস্ট অ্যাডে, হোল্ড অন হোল্ড অন, কোথায় আসলাম আবার? এটা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, এই যে অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স, অডিয়েন্স ক্রিয়েট করেন এখানে। হ্যাঁ ভিজিটর হু ওয়ান্ট টু ইওর সাইড, এ লিস্ট অফ কাস্টমার ইউ আপলোড, এঙ্গেজমেন্ট, এ অ্যাক লাইক অডিয়েন্স দ্যাট বিহেভ সিমিলার টু ইউ অলরেডি হ্যাভ, না ভাইয়া দেখেন তো এগুলি প্রত্যেকটা ক্লিক করে সবগুলি ক্লিক করা যায় কি না? সবগুলি রাশেদ ভাই, রাশেদ ভাইকে কি যে বলবো, ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স, অডিয়েন্স ক্রিয়েট করে নাই, আপনার তো ওয়েবসাইট এখন কেউ ভিজিট করে না, এঙ্গেজমেন্ট অডিয়েন্স উইথ এঙ্গেজ উইথ পিন অর ইউর কনফার্ম ডোমেইন, আচ্ছা এখানে প্রত্যেকটা ক্লিক করেন, মানে সবগুলি একসাথে ক্লিক করেন, সিলেক্ট হয় কিনা দেখেন একটা একটা করে। ওকে অ্যান এঙ্গেজমেন্ট অডিয়েন্স দ্যাট এঙ্গেজড উইথ পিনস ফ্রম ইওর কনফার্মড ডোমেইন, আপনার ডোমেইনের মধ্যে যারা এঙ্গেজ হইছে। হ্যাঁ দেন নেক্সট, এই যে ইট ডাজন্ট লুক লাইক ইউ হ্যাভ কনফার্মড ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট কনফার্ম করেন নাই, দেখতে পাচ্ছেন? যেতে পারবেন না, আচ্ছা ব্যাকে যান তো, এটাকে ক্যান্সেল করে আবার ক্রিয়েট অডিয়েন্স দেন, ক্রিয়েট অডিয়েন্স দেন, আমরা এটাতে দিব না, ওয়েবসাইট দিব না, কাস্টমার লিস্ট কাস্টমার
that you uploaded a lookalike audience bhai fourth ta den fourth kan amra website chhara porer ta te jete parbo na next you don't have existing audience jan bhai create audience den abar notun kore create audience den apu amar ache current chole jacche bar bar হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি যে ক্রিয়েট অডিয়েন্স এখানে এখানে যে ডান পাশে হ্যাঁ ভাইয়া ফার্স্টটা দেন তো নেক্সট দেন তো পিন্টারেস্ট ট্যাগ আপনার ট্যাগ করেন নাই লার্ন হাউ দেন লার্ন হাউ Pinterest tag is piece of code you put on your website to get the conversion insights. Bhai, niche ashen, niche ashen. Aare, dekho na, niche ashte bolchi she emon mane ami ki ekhon ie hoye gechi bhaiya. Oi je robot ki ki robot ache je hocche chok bhulay jay. Scan kore. Apni amake di scan korachen. Upore, upore, you can daran. আমাদের ক্রিয়েট অডিয়েন্স হবে না আমাদের হচ্ছে ওয়েবসাইট দিতে হবে ভাইয়া জান ক্রিয়েট অডিয়েন্স ছাড়া ওই যে আমাদের এস্টিমেটেড রেজাল্টটা আসতেছে না কি করব বলেন ভাইয়া হ্যাঁ বলেন ডান পাশে গিয়ে একটা ট্যাব ওপেন করেন ট্যাব ওপেন করে ওইটাতে হচ্ছে ওর ওয়েবসাইট ক্লেম করেন লুবনার ওয়েবসাইটটা ক্লেম করেন ক্লেম করলে ওই ওয়েবসাইটের উপর আমরা অডিয়েন্স ফিক্সড করে তারপর আমরা কাজ করি ভাই আমার ওই ইউজার আইডির পাসওয়ার্ডটা দেখছিলেন দেখছিলাম এটা কারোর কাজ হচ্ছে না আচ্ছা ওকে কি ইয়ে করে আছেন স্ক্রিন পজ করে রেখেছেন এখন আসছে এটার হচ্ছে ওই যে ডান পাশে নিয়েতে ভাইয়া ডান ক্লেম 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 ওয়েবসাইটে নিয়েতে কপি হয়ে গেছে এখন ওয়েবসাইটে ইয়েতে নিয়ে বসান হেডারে নিয়ে বসান থিম এডিটরে গিয়ে আপনিও থিম এডিটরের হেডার ধরতেছেন ইনসার্ট হেডার এন্ড ফুটার নাথ দিয়ে প্লাগইন ইনস্টল অ্যাড নিউ
এই যে যে উপরে 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 হ্যাঁ এটাই 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 ডান পাশেরটা ইনসার্ট হেডার এন্ড ফুটার হ্যাঁ ইনস্টল নাও অ্যাক্টিভ ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিতে হবে অ্যাক্টিভ করাই যে অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হয়েছে জানে যে নিচে যান সেটিংস এর নিচে যান সেটিংস এ ক্লিক করেন সেটিংস এর নিচে যে ইনসার্ট হেডার এন্ড ফুটারস হ্যাঁ যান এই যে হেডারে বসান কপি করে দেন পেস্ট পেস্ট হবে এটা প্রিন্ট কন্ট্রোল ভি দিলে পেস্ট হয় ভাইয়া নিচে আসেন নিচে এসে সেভ করেন এখন আপনার পিন্টারেস্টে গিয়ে হ্যাঁ কন্টিনিউ দেন আপনার ওয়েবসাইট ইউআরএল দেন এই যে ইনস্টল ট্যাগে যান তো ভাইয়া ওই যে আপনি ট্যাগ দেন নাই ট্যাগ দিতে বলছেন ট্যাগের জন্য আমাদের এটা ক্লেম করতে হলো না ট্যাগগুলি তো আমরা নিতে পারছিলাম না ওয়েবসাইট ক্লেম ছাড়া দেন ট্যাগ ম্যানেজারে দিয়েছেন না কনভার্সনসে ভাইয়া ইনস্টল ইউর পিন্টারেস্ট ট্যাগ জানতো ভেরিফাই ট্রাফিক ঠিক আছে ইউজ অ্যান ইন্টিগ্রেশন পার্টনার অ্যাড এ কোড টু ওয়েবসাইট ফলো গাইড ইনস্টল হ্যাঁ ভাইয়া নিচে আসেন অ্যাড অ্যাড ইয়েতে জানতো ওয়েবসাইটে জানতো অ্যাড কোড টু ওয়েবসাইট অ্যাড কোড যান দেখেন ইনস্টল দ্য বেস কোড হ্যাঁ নেন পিন্টারেস্ট ট্যাগ নেন কোডগুলি কপি 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 কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এ দিয়ে দেখছেন কি হয় সবগুলো হয়েছে তা কন্ট্রোল এটা আপনি ওই ইসের ভিতরে রাখেন মাউস কার্সারটা ইসের ভিতরে রাখেন আগে মাউস এখানের ভিতরে কিন্তু মাউস ভিতরে মাউস বাইরে নাই তো ক্লিক করেন লেখার মধ্যে ক্লিক করেন আরে বাবা রে এই যে নিচে কপি কোড আছে তারপর কন্টিনিউ দেন এখন কোথায় দিব কন্টিনিউ দেন দেখেন কি বলছে অনলি অ্যাড দিস কোড পেজ ওয়ার ইউ ট্র্যাক কনভার্সন দিস কোড ভাইয়া ওই যে এখন আবার ইনসার্ট হেডারে যান হেডারে বসান নিয়ে এই কোড এন্টার দেন তিন চার দিয়ে দিছেন তিন চারে না দুইয়ে বসান সেভ দেন সেভ দেন বুঝছেন এখন উপরে যান পিন্টারেস্টে ডান দেন দেখেন না না ডান দিন না দেন বলতে দেরি হয় তারপর না করতে আমার দেরি হয় না ভাইয়া রিফ্রেশ দেন তো এই পেজটাকে নিতে মাঝে মাঝে সাউন্ড কেটে কেটে আসে এখন তাড়াতাড়ি চলে আসছে তো ওই ট্যাগ ওইখানে যান এখন অ্যাডে যান অ্যাডে যান ভাইয়া অ্যাডে যান অ্যাডে গিয়ে যে ক্রিয়েট অডিয়েন্সে যান ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্রিয়েট অডিয়েন্স আর
আচ্ছা তিন নাম্বারটা সিলেক্ট করেন, তিন নাম্বার সিলেক্ট করে নেক্সট দেন। এই যে আসছে, আসছে এখন। এখান থেকে নেন, অডিয়েন্সের নাম নেন। গতবারের পিন্টারেস্টের সাথে পিন্টারেস্টের অ্যাড এর সাথে এবারে পিন্টারেস্টের অ্যাড এর কোনো মিল নাই। গতবারের পিন্টারেস্টের অ্যাড ছিল ফেসবুকের অ্যাড এর মতো। ডেসক্রিপশন দেন কিছু একটা অডিয়েন্স সম্পর্কে। One new offer coming. The description. আপু ছোট করে দিলাম আর কি, এত লম্বা করে দিনে আর কি। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট ভাইয়া আমি দেখে দিচ্ছি। আচ্ছা দূর কই গেল দেখছো? New offer marketing confirm domain. আচ্ছা ভাইয়া লাস্ট কত দিনের মানুষকে ট্র্যাক করতে চান, এখানে সিলেক্ট করেন। ইন দ্য পাস্ট এত ডেজ, কত ডেজ এখানে লিখেন, 90 ডেজ। ওই যে বলেছিলাম না আমরা পিক্সেলের মাধ্যমে একটা ওয়েবসাইট ট্র্যাক করতে পারি, মানুষকে ভিজিটর কোথায় নিলাম মনে আছে? আচ্ছা ভাইয়া যান নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন তো ক্রিয়েট দেন। ওকে এখন নিচে আসেন তো স্ক্রল করে। নিচে যাচ্ছে না। আচ্ছা এখন ওই আগের অ্যাডে যান। এই জায়গাটাকে রিফ্রেশ দেন, এই পেজটাকে রিলোড দেন। Resume then. নিচে আসেন। এই যে কন্টিনিউ দেন, কন্টিনিউ না দিলে যেতে পারবেন না। এই যে দেখেন একটু নিচে আসেন। এই যে এখন দেখেন ক্রিয়েট এ নিউ অডিয়েন্স আছে, আর এখানে হচ্ছে আগের অডিয়েন্স কে সার্চ করা যায়। অ্যাড অ্যান অডিয়েন্স লিস্ট টু মোস্ট ইফেক্টলি এঙ্গেজ উইথ নিউ কাস্টমার অন পিন্টারেস্ট। একটা জায়গা দেখতে পাচ্ছেন, এতক্ষণ কি আমাদের এই জায়গাটা এরকম ছিল? আমাদের একটা আছে নিউ অফার, নিউ অফারে কোনো পিপল নাই। ধরেন আমি নিউ অফারকে এখন সিলেক্ট করলে আমার কিন্তু রেজাল্ট আসবে না, নিউ অফারকে সিলেক্ট করলে রেজাল্ট আসবে না, কারণ হচ্ছে এই অডিয়েন্সের এই ওয়েবসাইটে লাস্ট 90 ডেজে কেউ ভিজিট করেনি, কারণ ওয়েবসাইট আমাদের নতুন। বুঝতে পেরেছেন? যখন আপনি এখানে পুরনো কোনো ওয়েবসাইট দিয়ে দিবেন এবং সেই ওয়েবসাইটের লাস্ট 90 ডেজ দিবেন, তখন এখানে আপনি কিছু মানুষ দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? দেন নিউ অফার সিলেক্ট করেন, আর যদি ক্রিয়েট নিউ অডিয়েন্স করতে চান সেটাও আসবে। দেখেন নিউ অডিয়েন্স লিস্ট আর নট রিফ্লেক্টেড ইন ইওর অডিয়েন্স সাইজ, সো এখানে কোনো অডিয়েন্স সাইজ নেই, এই জন্য নিবে না এটা। ক্রিয়েট নিউ অডিয়েন্সে যান। ক্রিয়েট অডিয়েন্সে যান। এই লিস্ট কাস্টমার দ্যাট ইউ আপলোডেড ভাইয়া অ্যান এঙ্গেজমেন্ট অডিয়েন্স দেন তো। নেক্সট
ওকে এটা নাম দেন নাম দিও লাভ নেই আপনার এখানে ওয়েবসাইটে প্রত্যেকটাই যাবে তার মানে আপনাদের এরপরের কাজ আপনারা দেখতে পারবেন না যান নিচে যান সেম সেম কাহিনী ভাই এটা তারপরে ভাইয়া অডিয়েন্স সিলেক্ট করার পরে এই যে আপনার ইন্টারেস্ট সিলেক্ট করে দিবেন ইন্টারেস্ট সিলেক্ট করে ভাইয়া নিচে আসেন কিওয়ার্ড দিবেন কিওয়ার্ড গুলি আপনার অবশ্যই নিশ রিলেটেড হবে তারপরে নিচে আসেন এই যে এখন আসছে পটেনশিয়াল এটা পটেনশিয়াল অডিয়েন্স দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেজাল্ট দেখেন তো আসছে কিনা ভাইয়া আসবে না আপনার এস্টিমেটেড রেজাল্ট এই পাশে ওয়েবসাইট সেট করা আছে তো হ্যাঁ ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে ভাইয়া ডান পাশে পটেনশিয়াল অডিয়েন্স সাইজের নিচে সিলেক্ট করেন কিওয়ার্ড এইটা এখন উঠে আসছে এস্টিমেটেড রেজাল্ট দেখাচ্ছে না ভাইয়া চলে আসেন নিচে চলে আসেন নিচে চলে আসেন আসেন তো নিচে আসেন এই যে এখান থেকে হচ্ছে হোল্ড এখান থেকে চাইলে মেয়েদেরকে চাইলে যদি স্পেসিফিক জেন্ডারকে দেখাতে চান সেটা পারবেন এই যে যেই জায়গাটা এখানে হচ্ছে এজ রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন স্পেসিফিক এজ রেঞ্জ দিয়ে দিতে পারবেন যে আমি 18 থেকে চাই বা আমি 50 বছরের উপরে চাই ওই এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবেন এরপরে অ্যাড লোকেশন লোকেশন অ্যাড করার একটা ব্যাপার ছিল না আমাদের এইখানে কিন্তু ওইরকম যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তো হয় না এটা তো 28টা কান্ট্রিতে হয় সো আপনাকে দিতে হবে অল ইউএসএ লোকেশন দেওয়া থাকলে কারণ আপনার কান্ট্রিটা ইউএসএ দেয়া আছে দ্যাটস ওয়াই আপনাকে ইউএসএ দেখাচ্ছে অল ইউএস দিবেন নাকি পিক স্পেসিফিক লোকেশন দিবেন যদি স্পেসিফিক লোকেশন বায়ারের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে স্পেসিফিক দিয়ে দিবেন তারপরে নিচে আসেন ভাইয়া ল্যাঙ্গুয়েজ যদি আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান তারপর অ্যাডভান্স অপশনে যান add group placement all ঠিক আছে browse search এখন হচ্ছে এই অ্যাডটাকে কোথায় প্লেস করবেন অ্যাডটাকে কোথায় প্লেস করবেন মানে হচ্ছে ব্রাউজারে করতে চান না সার্চে করতে চান না অল অল মিন্স হচ্ছে সেটা আপনাকে যেখানে কেউ সার্চ করবে সেখানেও দেখাতে পারে যেখানে কেউ ব্রাউজ করছে সেখানেও দেখাতে পারে অথবা দোনো জায়গায় অ্যাডটেন দেখাতে পারে এটা ডিপেন্ড করে ওদের উপরে এখন আপনি কোথায় প্লেস করতে চান সেটা এখানে দেয়া আছে আপনি চাইলে ওই যে আমরা সার্চ বার দেই না সার্চ দিলে তখন হচ্ছে সার্চের রেজাল্টের জায়গায় হয়তো আপনার অ্যাডটাকে দেখাবে স্পন্সর অ্যাডটাকে আর নয়তো ব্রাউজারে ব্রাউজ যখন করবে যে কেউ যেটা দিয়ে কি বলে কোনো কিছু সার্চ করার পরে সে যখন ব্রাউজ করতেছে তখন সেখানে অ্যাড দেখাবে কোথায় প্লেস পিন্টারেস্টের ভিতরে হ্যাঁ পিন্টারেস্ট ডোনটাই পিন্টারেস্টের ভিতরে কোথায় দেখাবে এটা হচ্ছে প্লেসমেন্টটা ওয়ান কাইন্ড অফ আমরা আমাদের অ্যাডে দেখেছিলাম না ইনস্টাগ্রাম ও আমরা আচ্ছা ফেসবুকের অ্যাডে দেখেছিলাম না যে আমরা ফেসবুকের নিউজ ফিডে দিতে চাই না মেসেঞ্জারে দিতে চাই না পিনপিতে দিতে চাই দেখেছিলাম না এরকম একটা অপশন মনে আছে আপনাদের কারো মনে নাই শুভাশিস এখন চিন্তা করতেছে আপু কি আদৌ দেখাইছিল না আপু এটা বলতেছে কি আপু এটা আরেকটু বলবেন ভাইয়া আমরা ফেসবুকের অ্যাডের সময় দেখেছিলাম না অ্যাডটা কোথায় প্লেস করতে চাই আমার নিউজ ফিডে নাকি আমার মেসেঞ্জারে নাকি আমার ইনস্টাগ্রামে এরকম একটা অপশন দেখিয়েছিলাম না হ্যাঁ মনে পড়ছে আপু হ্যাঁ ছিল আমরা তো ফেসবুকের ক্লাস এটা করি না আপনার কাছে আমি ভিডিওতে দেখছিলাম লাইভে যে আপু ছিল এটা ওটা আপনাকে আরেকবার আমি করাই দিব টেনশন নিয়েন না আচ্ছা টেনশনে কিছু নেই আমি এগুলি সব আবার রিপিট করব আপনাদের
এই জন্যই আমি খুব দ্রুত যেতে যাচ্ছি যাতে আমরা রিপিটটা করে নিতে পারি। এই যে অ্যাড গ্রুপ প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন, যে কোথায় আমি অ্যাডটাকে প্লেস করতে চাই, ওই প্লেসমেন্টের ব্যাপারটা এখানে। তারপরে এইখানে এখন এসে দেখেন, আমরা যেটা বলেছিলাম যে আমরা অ্যাড সেন্টার থেকে দেখতে পাই না ফেসবুকের, সেটা হচ্ছে পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপের জন্য বলেছিলাম আমাকে অ্যাড ম্যানেজারে যেতে হয়, ওই রকম এখানেও একটা দিয়েছে অ্যাড গ্রুপ ট্র্যাকিং ইউআরএল। ভাইয়া ক্লিক করেন, এই যে দেখছেন ক্লিকসের ইউআরএল এখানে দিয়ে দিতে হবে, কোন জায়গায় ট্র্যাক করতে চান, কোন জায়গার ইউআরএল মানে কোন জায়গার কতটা ক্লিক হয়েছে সেটা যদি ট্র্যাক করতে চান। ভাইয়া ইভেন্ট টাইপে গিয়ে ক্লিক করেন তো, ক্লিকস ছাড়া আর কি আছে দেখেন তো এখানে, ও ইমপ্রেশন আর ক্লিক আর কিছুই নেই। ইউআরএল হচ্ছে কোথার ইউআরএল দেখতে চান, যেই পোস্টের যদি দিয়ে থাকেন বা ওয়েবসাইটের দিয়ে থাকেন ওই ইউআরএলটা এখানে দিয়ে দেয়া। ট্র্যাকিংটা অবশ্য অত বেশি করা হয় না, যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য হয় তখন ট্র্যাকিং করা হয় না। ট্র্যাকিংটা কখন করা হয় জানেন, রিটার্গেটিং যখন করে না, বেসিক্যালি যে কোনো অ্যাড এর জন্য আমরা যখন রিটার্গেটিং করব, রিটার্গেটিং মানে বুঝেন, রিটার্গেটিং মানে হচ্ছে যারা অলরেডি একবার যাদেরকে টার্গেট করে আমি অ্যাড ক্যাম্পেইন করেছি তাদের এগেনস্টে আমি যখন ভালো ফিডব্যাক পাবো, ওই অ্যাডের এগেনস্টে যখন আমার ভালো একটা সেল হবে, তারপরে যদি আমি চাই যে না আচ্ছা আমার তো ওই অ্যাডের জন্য অডিয়েন্স করেছিলাম তাদের থেকে আমি রেজাল্ট ভালো পেয়েছি, আমি তাদেরকে আবার টার্গেট করতে চাই, সেই আবার রিপিট টার্গেট করাকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সেটাকে রিটার্গেট বলি। রিটার্গেট যখন করব তখন এই ট্র্যাকিং ইউআরএলটা মানে ট্র্যাক করার জিনিসটা আমাদের প্রয়োজন হয়, যে রিটার্গেট করলাম এখন কতজন আমার ব্যাক করেছে, যদি যারা ব্যাক করবে তাদের একটা লিস্ট আমি চাই, তো তখন হচ্ছে এই ট্র্যাকিং ব্যাপারটা ইউজ করা হয়, সেটা হোক ফেসবুক সেটা হোক পিন্টারেস্ট। বুঝতে পেরেছেন? তারপরে নিচে আসেন ভাইয়া, এইটা হচ্ছে ইউজ ইউর পিন টু এক্সপেন্ড ইউর টার্গেটিং। তারপরে আপনার পিন তো করলেনই, দেন তারপরে নিচে আসেন, তারপরে হচ্ছে যে ডেইলি বাজেট আমরা একটা ফিক্সড করে আসছিলাম না, ডেইলি বাজেট এখানে দেন, বাজেট দেন $10, দিস অ্যাড গ্রুপ রান কন্টিনিউয়াসলি স্টার্ট, এইটা 2000 মানে 17 তারিখ থেকে শুরু হবে, কন্টিনিউয়াসলি যাবে, কন্টিনিউয়াসলি যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে যে অ্যাড গ্রুপ ডেট দেখতে পাচ্ছেন, ক্লিক করেন। এখানে দেখেন ইউ উইল স্পেন্ড নো মোর দ্যান টোটাল এত উইকলি আনটিল দিস অ্যাড ইজ পুশড অর আর্কাইভড, মানে হচ্ছে যে আপনি টোটাল $7 উইকলি খরচ করতে পারবেন। আমি আপনাকে সাত দিনে $70 এইটাতে ক্লিক করতে বলেছিলাম ভাইয়া, এটাতে ক্লিক করছে ওইটা আসছে আর কি। আচ্ছা তারপর নিচে আসেন অপটিমাইজ, এই যে এখানে নিচে আসলে এই যে দেখেন কবে শুরু করবেন কবে শেষ করবেন, এটাতে শুরু করার পরে এইটা আসবে, ওইটা আসছে না, এখানে এখন দেন কবে শুরু করবেন কবে শেষ করবেন, 7 তারিখ টু এন্ডিং ডেট দেন, এন্ডিং ডেট দেন এখানে 7 তারিখ, এখন $50, ঠিক আছে, তার 5 দিন দিয়েছেন $50। তারপরে নিচে আসেন, আচ্ছা অপটিমাইজেশন এন্ড ডেলিভারি, মান্থলি ফ্রিকোয়েন্ট ক্যাব যান, ক্লিক করেন, উইকলি চান না মান্থলি চান, অ্যাড গ্রুপটাকে টার্গেট করবেন উইকলি না মান্থলি টার্গেট করবেন, আপনি উইকলি দিয়ে দেন আর অপশনালও রাখতে পারেন, অপশনাল দিয়ে দিতে পারেন। তারপরে নিচে আসেন টার্গেট সিপিএম রেট, সিপিএম রেট হচ্ছে ক্লিক পার, সিপিএম এর মানে কি আমি তো ভুলে খেয়ে ফেলেছি, ভ্যা নিচে আসেন দ্য বিড অফ 12 অর হায়ার উইল কমপ্লিট, এটা ক্লিক পার মান্থ মনে হয় না, ক্লিক পার মাইল, ক্লিক পার মাইল, ক্লিক পার মাইলের সিপিএম হচ্ছে ক্লিক পার মাইল, ভাইয়া এইটা হচ্ছে পার মাইলে হচ্ছে ও এত খরচ করে। নিচে আসেন, তারপরে অল পিন অর কোন পিন সিলেক্ট করবেন, এই যে এখানে পিনে আসেন, নিচে আসেন পিন সিলেক্ট করেন, নিচে আসেন এখান থেকে একটা পিন সিলেক্ট করেন আপনি,
আর চাইলে নতুন একটা পিন দিয়ে দিতে পারেন সিলেক্ট করেন করেছেন নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন মানুষের পিন কিন্তু এগুলো কিন্তু মানুষের পিন অন্যজনের পিন তাহলে তো সমস্যা নিচে আসেন তো দেখি স্ক্রল করে আপনার নিজের পিন নাই মানুষের পিনের উপর দেখেন আপনি অ্যাড ক্যাম্পেইন করাইতে পারেন যেহেতু আপনি একটা পিন করেন ওই পিন করে ওইটার উপরে অ্যাড ক্যাম্পেইন করেন ইন্টারেস্ট এখন অনেক ঝামেলা করে কি একটা অবস্থা আপনারা আজকে সময় নেন সময় নিয়ে বুঝেন যে কারণ কালকে ফ্রাইডে আছে ইন্টারেস্টের কোন জায়গাটা বুঝতে পারেননি বা কোনো জায়গায় কনফিউশন আছে তাহলে কালকে আমরা একটা ক্লাস আমি যদি ঢাকায় থাকি আমি কালকে একটা ক্লাস নেওয়া ট্রাই করব আর যদি ঢাকায় নাও থাকি তারপর আমি একটা ক্লাস নেওয়া ট্রাই করব আপনাদের ঠিক আছে ঢাকা না থাকলে আমি হয়তো মোবাইল ডিভাইস দিয়ে কানেক্ট থাকবো কানেক্ট থেকে থেকে আপনাদের সাথে একটা ক্লাস নেওয়া ট্রাই করব তাহলে হয়তো কালকের ওই ক্লাসটার আমি কোনো লাইভ দিতে পারবো না কিন্তু ট্রাই করব যাতে একটা ক্লাস আমি নিয়ে নিতে পারি আপনাদের এই ইন্টারেস্টেড ওভারঅল যে যে জায়গাগুলি বুঝবেন না আজকে সবাই আল্লাহর ওয়াস্তে আমার উপরে দয়া করে আপনারা একটু পিন্টারেস্টের কাজগুলি করবেন আপনাকে বুঝতে পেরেছেন আমি কি বলেছি যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে আপনারা মনে করবেন যে আপু দেখাচ্ছে খুব ইজি আমরা পেরে যাব কিন্তু পরে কিন্তু আটকে যাবে না সো প্লিজ আল্লাহর ওয়াস্তে একটু মানে ট্রাই করেন ট্রাই করে বুঝেন যদি না পারেন আমাকে নক করেন আমি দেখাই অ্যাট লিস্ট শেখা হোক বুঝতে পেরেছেন শুভাশিস উপরের দিকে কি জন্য দেখতেছে আমি সিপিও কোনো কিছুই দই না যা দেখতেছে না দুটা পিক্সেল মাত্র তখন ট্রাই করছিলাম একবারও ট্রাই করি না মনে হয় একবার ট্রাই করছি শুধু তারপর তো এখানে চলে আসছে আমাকেও ফেল করাইছে আমিও ফেল সাজ্জাদের কাছে ভাইয়া উপরে উঠেন উপরে উঠে বোর্ডে দেন এখন এখানে সবাই চিন্তা করে আপু জানি কখন আমাকে ধরে আপু জানি কখন আমাকে ধরে সুভাশিসের চেহারা দেখলে মনে হইতেছে এরকম কখন জানি আপু আমারে ধরে বসে পাবলিশ দিব হ্যাঁ সুভাশিস কথা সত্য এত লাল বাতি জ্বলতেছে দেখছেন হ্যাঁ এরকম হইছে কেন কারণ ওই যে উপরের সমস্ত কিছু আমরা দিয়ে আসতে পারি নাই এড গ্রুপের নাম দেন গ্রুপের নাম দেন এড গ্রুপ দিয়েছেন নাম দিবেন এই গ্রুপের কোন নাম আছে আমাদের নাম দিব এখন নাম দেন আপনাদের ব্যাচের নাম দেন সিটিজি ব্যাচ সিটিজি ডিএম
ব্যাচ 934 ফাকিবাজ দ্য গ্রেট ফাকিবাজ না চ্যাম্পিয়ন অফ কি দিব বলেন তো আপনাদের অজগর সাপোর্ট দেন ফাকিবাজ অফ দ্য ইয়ার ফাকিবাজ এইজ দেখছেন এগুলি যখন বলবেন তখন আহা আর আজ্জা টুক করে ঝোলা থেকে বের হয় লাভ দিয়ে লাভ দিয়ে আরেকজন লিখ দিছে আরেকজন লিখ দিছে দেন নিচে আসেন আপনার ওই যে কাস্টম অডিয়েন্স অডিয়েন্সের এই জায়গায় লাল বাতি জ্বলে আছে আপনাদের অ্যাডিটা রান হবে না যান নিচে যান প্রসিডিউরটা এইটাই আপনাদের অ্যাড রান না হওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট পুরনো না আমাদের ওয়েবসাইটে কোনো কিছু নাই আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারগুলি কেন আমরা প্রপার ওয়েতে শেষ করে যেতে পারছি না ভাইয়ারা ব্যাপারগুলি কারণ বায়ারের ওয়েবসাইট তো পুরনো হবে একদম নতুন ওয়েবসাইট দিয়ে তো অ্যাড ক্যাম্পেইন করা যাবে না এখন আমাদের যেহেতু নতুন আমাদের তো কাজ করতে হবে আমরা পুরনোটা পারতাম যদি সাজ্জাদ সাজ্জাদের ওয়েবসাইটটা আমাদের দিত কিন্তু ও তো আমাদেরকে দিবে না সাজ্জাদ দেখলে ভালো হইতো তাহলে আমরা দেখে নিতে পারতাম সাজ্জাদ সাজ্জাদ তো করবে না ও তো ফাঁকি বাজ ওকে তো আমি বলছি দেখেন ও আছে এখনো একটা শব্দও করবে না ও যে ক্লাস সাজ্জাদ এখন ক্লাসে একটা শব্দও করবে না সাজ্জাদ সিঙ্গেল ওয়ার্ড সাজ্জাদ ক্লাসে বলবে না দেখেন আপু মনে হয় নাই বের হয়ে গেছে বের মানে জয়েন আছে ঠিকই কিন্তু না সাজ্জাদ আছে এখন সাজ্জাদকে অন্য কিছু কথা ধরেন সাজ্জাদ ঠিক টুক করে ঝোলা থেকে বের হয়ে লাভ দিয়ে আনসার দিবে আরেকটা ছবি দিয়ে প্র্যাকটিস করে পড়ো তো জান আরেকটা ছবি দিয়ে প্র্যাকটিস করেন করেন এটাই সিলেক্ট করেন তারপর নিচে আসেন তারপর নিচে আসেন নিচে আসেন নিচে আসেন এগুলো হচ্ছে আপনার পিন এরপরে যে কাজটা হবে টোটাল যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এই যে লঞ্চ লঞ্চ করে দিবেন এখান থেকে রকেট উড়ে চলে যাবে দেন লঞ্চে দেন যাবে না লঞ্চে দেন আপনাদের তো বিলিং কার্ড নাই ভাইয়া ডরান কি করতে পারে ভয় পান কি করতে না ডরাচ্ছি না ডরাচ্ছি না ডরাচ্ছি না অন হবে না আপনাদের লঞ্চ হবে না না বু আপনি বল ডরাচ্ছেন বলছে সে নামে ডরাচ্ছেন না তো আমি এটা বলতাম না এভাবে না আমি তো এভাবে বলছি মজা করে ভাইয়া এই যে লঞ্চ দিয়ে দিবেন আপনাদের এই লঞ্চ লঞ্চ চলা শুরু করে দিবে কিন্তু এখন আপনাদের লঞ্চ হবে না আপু আপনি রাশেদ ভাইকে নার্ভাস করে দিচ্ছেন টার্গেট করেন দেখি তাদেরকে ধরেন এখানে দেখেন 18 লিখেন 19 লিখেন দুই থেকে 20 বলেছে না 19 লিখেন 13 তো সে স্ট্রং বিড না ইউর বিড হায়ার দ্যান বাজেট ও আপনার বিড দিবেন $10 এর এখানে বাজেট দিবেন $13 এর হবে $9 দেন $9 এ নিবেন আসে কেন নিবেন না জানেন নিচে তো আচ্ছা যান নিচে আসেন এখন হচ্ছে আবার লঞ্চ করেন তো দেখি লঞ্চ হবে না আপনাদের ইয়ে করা নেই এই যে অবজেক্ট লঞ্চ হয়ে যাওয়ার পরে এখানে চলে আসবে বুঝতে পারছেন এই যে আপনাকে পেমেন্টে নিয়ে আসবে আমাদের পেমেন্টের কোনো কিছু নাই আমরা পেমেন্ট করব না হিসাব বোঝা গেছে একটা অ্যাড কিভাবে রান হবে আরো কি এই ব্যাপারে কোথাও কোনো কমপ্লেইন আছে এইটা এটা পরে অ্যাডে যান ওকে অ্যাডে যান অ্যাডে অ্যাড 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 এখন তো সেভ হবে না ভাইয়া এটা যেমন ওইটার জন্য মনে হইছে সেভ হবে ওইটা হবে না ওই যে অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি নিচে হ্যাঁ যান আসে নাই কারণ আমরা ওইখানে বিলিংটা অ্যাড করলে যেটা লিংকডইনে বিলিং ছাড়াই অ্যাড চলে আসতো না এখানে এটা আসে না দেখছেন লিংকডইন দিয়ে চলে আসছে সেটা নিয়ে তো চলে আসবে বিলিং ছাড়া কিন্তু এখানে আসে না এটা
এখন ভাইয়া পিন্টারেস্টের ট্যাবগুলিকে কেটে দেন, পিন্টারেস্টের ট্যাবগুলিকে কেটে দেন, ডিফারেন্সটা বোঝানোর জন্য যেটা হবে পাশে আরেকটা ট্যাব ওপেন করেন। WP admin এর আগের অপশনটুকু অংশটুকু শুধু লিখেন যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারি। জেডটা জেডটা ইয়ে হয় না ভাইয়া। আপনি এখন দেখেন এই হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার ওয়ার্ডপ্রেস। এইটা যখন আপনার ওয়ার্ডপ্রেস অর ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে এটা বাই ডিফল্ট সেট করা থাকে, ঠিক আছে। এখন আপনাদের এখানে দেখেন একটু স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, কিছুই নাই যে সার্চ রিসেন্ট বা মানে এখানকার আপনার প্রত্যেকটা বাটন, প্রত্যেকটা ট্যাব, প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন? বাঁ পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, সরি ডান পাশে, বাঁ পাশে তার নাম ডান পাশে ট্যাব ওপেন করে লিখেন সাইফুর রহমান ওয়েব ডেভেলপার, সাইফুর রহমান ওয়েব ডেভেলপার। এটার বাপাশের ট্যাবটাকে ক্লোজ করেন যেখানে সাইফুর রহমান ওয়েব ডেভেলপার, হ্যাঁ এটা ক্লোজ করেন। এখন বাপাশের ট্যাবে যান, বাপাশের ট্যাবে যান, এই উপরে উঠেন স্ক্রল করে। এইটার আউটলুক আর ভাইয়ারটার আউটলুক কি এক? এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন ভাইয়ার এখানে যখন আপনারা সার্চ করছেন এখানে ছোট্ট করে ভাইয়ার একটা ছবি দেখা যাচ্ছে, আর আপনার এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার্ল্ড এর গ্লোবের ছবি। এই যে ছবি দেয়া ভাইয়ারটা, ভাইয়ার ওয়েবসাইটটা ওপেন করেন, এই যে ভাইয়ার ছোট্ট একটা ছবি দেয়া বা এই যে ভাইয়ার নাম দেয়া, এই যে ভাইয়ার অ্যাবাউট, ভাইয়ার ডিটেইলিং করা, তারপরে এইখানে এসে এই যে দেখেন বাটনগুলি অ্যাড করা যে হোম, তারপরে ভাইয়ার গ্রাজুয়েশন, তারপরে টুল সেটিংস মানে কমেন্ট, এইখানে ওনার সোশ্যাল মিডিয়াগুলি অ্যাড করে দেয়া, এই যে সোশ্যাল মিডিয়াগুলি উনি অ্যাড করেছে। তারপরে স্ক্রল করেন একটু নিচে আসেন, এই যে ভাইয়া ভাইয়ার ছবি অ্যাড করেছে, কন্ট্রাক্ট ইনফরমেশন, সেন্ড মেসেজ, ডাউনলোড রেজুমি, ভাইয়া ভাইয়ার সিভিটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যে কেউ ভাইয়ার ওয়েবসাইটে ঢুকলে ভাইয়ার ওয়েবসাইট থেকে ভাইয়ার সিভি নিয়ে নিতে পারছে। একটু স্ক্রল করে নিচে আসেন, ওনার এক্সপিরিয়েন্স গুলি দেখেন অ্যাড করা, নিচে আসেন, নিচে আসেন। এখন হোল্ড হোল্ড হোল্ড, ঠিকভাবে যখন আমরা ছিলাম তখন এই ঘর মানে যেটা হোম বাটন, হোম বাটনটা হোয়াইট ছিল না, এখন এখানে দেখেন ভাইয়ার প্রজেক্ট বাটনটা হোয়াইট, কার্সরটা এই বাটনগুলির উপর, প্রত্যেকটাই বাটনগুলির উপরে নেন কার্সর। এই যে এক্সপেরিয়েন্স, নিচেরটাতে যান এডুকেশন, নিচেরটাতে যান দেখছেন এডুকেশন, তারপরে নিচেরটাতে যান স্কিলস, তারপরে নিচেরটাতে যান এই যে সার্ভিস, তারপরে নিচেরটাতে রেকমেন্ডেশন, এরপরে নিচেরটাতে পোর্টফোলিও, তারপরে নিচে ব্লগ, তারপরে ব্লগের পরে সে হ্যালো। এই যে এত ডিটেল প্রত্যেকটা বাটনে, এখন ভাইয়া যদি হোমে ক্লিক করেন, ভাইয়া আপনি হোমে ক্লিক করেন, রাশেদ হোমে ক্লিক করেন, দেখেন একই ইয়েতে টেনে আপনাকে উপরে নিয়ে আসতেছে। এখন রাশেদ যদি ডিরেক্টলি এইখানে ক্লিক করে, রাশেদ এখানে ক্লিক করেন পোর্টফোলিও ব্লগ, সরি দেখেন একই ওয়েবসাইটের ব্লগই নিয়ে আসতেছে। এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে আপনাকে, এটা কি অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে? আলাদা করে কি এখানে কোনো নতুন ট্যাব ওপেন করাচ্ছে? কোন ট্যাব কিন্তু ওপেন করাচ্ছে না। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়ান পেজ ওয়েবসাইট। এখন বলবেন আপু আমরাও কি ভাইয়ার মতো এরকম করতে পারবো? না, আমরা ভাইয়ার মতো এইভাবে পারবো না, কারণ ভাইয়া অ্যাজ এ ওয়েব ডেভেলপার
যেখানে কোডিং প্রয়োজন সেখানে কোডিং করেছে, আমরা তো কোডিংটা পারি না তাই না? আর কোডিংটা তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে না, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা শিখে নিব বেসিক, যাতে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে জিনিসটা কিভাবে হয়। বুঝতে পেরেছেন? ওয়েবসাইট দুই রকমের, একটা হচ্ছে মাল্টিপল পেজ ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। এই সাইফুল ভাইয়ের যেটা দেখলেন সেটা কিন্তু একটা ওয়ান পেজ ওয়েবসাইট। সাইফুল ভাইয়ের এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট। লিঙ্কডইনে আমরা অনেকগুলি পেজ দেখেছি যেখানে কন্ট্রাক্ট ইনফোতে ক্লিক করলে অনেকগুলি আইডি থেকে অনেকগুলি ওয়েবসাইটে আমরা গিয়েছিলাম তাদের কন্ট্রাক্ট ইনফরমেশনের জন্য। তখন কি হয়েছে, এরকম বাটনগুলি ছিল তখন এইখানে, এই পোর্শনে ছিল না, কন্ট্রাক্ট, মোর, অ্যাবাউট, তো ওইগুলিতে ধরেন এই যে এরকম একটা একটা করে ছিল, দাঁড়ান আমি কালার নিয়ে আরেকটা। আজান দিয়ে ফেলেছে, আজানের পরে আমরা বাকিটুকু করবো, এইটুকু দেখে যাই আমরা। এইখানে আরো কিছু ব্লগ, ওরকম আরো কিছু ইনফরমেশনের বাটন ছিল না। আমরা যখন একটা বাটনে ক্লিক করতাম তখন নতুন করে একটা ট্যাব ওপেন হতো, একটা ওয়েবসাইটের একটা পেজের একটা বাটনে ক্লিক করলে যে নিউ করে ট্যাব ওপেন হয়, ওই যে নতুন নতুন পেজগুলির জন্য। এখানে কিন্তু ভাইয়ার দেখেন একটাতে ক্লিক করলে এই একটা পেজের এই জিনিসটা যেখানে আছে সেই পোর্শনে আপনাকে নিয়ে আসতেছে, যেমন ভাইয়ার পোর্টফোলিওটা বা ভাইয়ার ব্লগটা এখানে আছে আপনাকে এই পোর্শনে নিয়ে আসছে, আপনাকে কিন্তু আলাদা আরেকটা ট্যাব ওপেন করায়নি। কিন্তু যেই ওয়েবসাইটগুলিতে ক্লিক করলে আলাদা আরেকটা ট্যাবে নিয়ে যায়, তার মানে সেটা হচ্ছে নতুন আরেকটা পেজ। বুঝতে পেরেছেন? নতুন আরেকটা পেজ। এই পেজ মানে এরকম পাঁচটা ছয়টা সাতটা দশটা পনেরোটা পেজের ওয়েবসাইট হয়, ওই ওয়েবসাইট গুলিকে মাল্টিপল পেজ ওয়েবসাইট বলা হয়। এবং এইখানে আরেকটা জিনিস আছে, এই যে ওয়ান পেজ ওয়েবসাইট মাল্টিপল পেজ, এখন আপনারা বলবেন আপু আমরা কি ক্রিয়েট করতে পারবো? অবশ্যই আপনারা ক্রিয়েট করতে পারবেন, থ্রু আমরা পারবো, তবে ভাইয়াদের মতো এত সুন্দর করে হয়তো পারবো না। আমরা পারবো আমাদের ওয়ার্ডপ্রেস এর থ্রুতে। এখন কেউ বলবেন না আপু তাইলে তো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ খুলবো, এটা যে বলবেন তার হচ্ছে মাথা খারাপ। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসে আমরা এটার বেসিক আইডিয়া নিয়ে নেই, কিভাবে করে জিনিসটা সম্পর্কে ধারণা নেই, কিন্তু এটা প্রপার জানি না। আপনি যখন গিগ খুলবেন বায়ার আপনাকে ওয়েব ডেভেলপার চিন্তা করবে, ওয়েব ডেভেলপার চিন্তা করে বায়ার যে জিনিসটা করবে সে কোডিং রিলেটেড কিছু একটা দিলে আপনি তখন করতে পারবেন না। কারণ আমি নিজেও কোডিং জানি, আমি নিজেও ওয়েব ডেভেলপমেন্ট জানি না, আমি জানি থিম কিভাবে ইনস্টল করে, আমি জানি পেজ কিভাবে করতে হয়, আমি জানি বাটন কিভাবে করতে হয়, আমি হয়তো কিছু ভেরিফিকেশন জানি, কিছু মানে কিছু ভ্যারাইটি আমি হয়তো জানি, যেমন এই যে ভাইয়ার নামের সাথে যে ছোট্ট একটা বাটন অ্যাড করে দেয়া, ভাইয়ার ছবি অ্যাড করে দেয়া, এই জিনিসগুলো আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো। এই জিনিসটাকে বলা হয় যে হোয়াট মানে ওয়েবসাইট কাস্টমাইজেশন। ওয়েবসাইট কাস্টমাইজেশন যেই কাজগুলি একটা ওয়েব ডেভেলপার করলে সে স্টার্টিং তার ২৫০০ থেকে স্টার্ট হয়, এমনও ওয়েব ডেভেলপার আছে ৬০০০ ডলার দিয়ে সে একটা ওয়েবসাইট রেডি করছে, ৬০০০ ডলার দিয়ে। শুনতে পেয়েছেন অ্যামাউন্টটা? আপু মাত্র কি ৬০০০ না, এটা অনেক কম, ৬০০০ যেটা বলেছি সেটা অনেক কম। যেমন আপনারা বিলিভ করবেন কিনা জানি না, এই যে সাইফুল ভাইয়া যাকে দেখাচ্ছি উনি আমার মেন্টর ছিলেন, তো ভাইয়ার একটা বায়ার আছে, ভাইয়াকে টিপস দেয় ১০০ ডলার, ভাইয়াকে টিপস দেয় ১০০ ডলার। বুঝতে পেরেছেন? জি আপু। এখন সবাই বলেন না আপু তাইলে তো আমি ডিজিটাল মার্কেটিং শিখবো না, আমি এখন ওয়েব ডেভেলপমেন্টে চলে যাব। আপু মার্কেটপ্লেস তো সেখান থেকেও ভাগ নিয়ে নেয় না, ভাইয়ার ওই বায়ারটা আবার ফাইবারের বাইরে ভাইয়ার সাথে কাজ করে, ভাইয়ার ওই বায়ারটা পার্মানেন্ট বায়ার, তো উনি ফাইবারের বাইরে এখন কাজ করে। ওনার কথা হচ্ছে তোমাকে আমি যাই দেই সেটা থেকে সে নিয়ে নেয়, তাকে দিলে লাভ কি, তুমি আমি বাইরে কাজ করি, ভাইয়ার সে বাইরে কাজ করে এখন। ভাইয়ার এরকম অনেক বায়ার আছে যারা বাইরে কাজ করে, ইভেন ভাইয়ার আপওয়ার্কের, ভাইয়া তো বললাম টপ রেটেড প্লাস সেলার, প্লাস হচ্ছে ভাইয়া একটা কোম্পানির সাথে হচ্ছে বাংলাদেশ থেকে এই যে অফিস অ্যাট হোম কাজ করছে, ওদের এমপ্লয় হিসেবে ভাইয়া, ভাইয়া অ্যাজ এ ওয়েব ডেভেলপার অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার খুবই ভালো একটা মানে তার এই দিক থেকে তার প্রফেশন থেকে সে অনেক ভালো। এটা হচ্ছে ভাইয়ার বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং, কারণ আমি এই যে ফাইবার বলেন আমি আপওয়ার্ক বলেন যা শিখেছি পুরোটাই শিখেছি সাইফুল ভাইয়ের কাছ থেকে। সাইফুল ভাইয়াকে স্টিল নাও আমি নক করি যে ভাইয়া এটা কিভাবে হবে ওইটা কিভাবে হবে, আমি এখনো ভাইয়ার কাছে ভাইয়ার স্টুডেন্ট, আমি ভাইয়াকে এখনো নক করে জিজ্ঞেস করি ভাইয়া আমাকে, আমার আপনাদের কাছেও বলতে লজ্জা লাগে না যে আমি অনেক কিছুই হয়তো আটকে যাই যেটা হয়তো আমি বুঝতে পারি না, আমি ভাইয়াকে এখনো জিজ্ঞেস করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া আপনাদের থেকেও এই যে ছোট হবে,
ভাইয়া এই যে আপনাদের থেকেও ছোট হবে, এবং ভাইয়ার ভাইয়ার এই জিনিসটা স্টার্ট করেছে 2012 থেকে, ভাইয়া ওডেক্স থেকে শুরু করেছিল 2012 থেকে। যখন ভাইয়া স্টার্ট করে, ভাইয়া তখন ইউটিউবে কি এমন পাওয়া যেত, সে ইউটিউব দেখে কোডিং শিখেছে, সে ইউটিউব দেখে কোডিং শিখেছে, এবং তাকে ভাইয়া বলা আপনি বলার রেসপেক্ট করার কারণ হচ্ছে সে রেসপেক্টের পারসন, তার রেসপেক্টটুকু আমাদের অনায়াসে চলে আসে। আমি ওনার থেকে বয়স অনেক বড়, তারপর আমি তাকে ভাইয়া বলি, রেসপেক্ট করি, কারণ তার রেসপেক্টের জায়গাটুকু সে নিজে ক্রিয়েট করে নিয়েছে। তাকে যে কেউ রেসপেক্ট করবে, তাকে যথেষ্ট মানে আমার ছোট মানে আমার যদি আপন ছোট ভাই নাই, কিন্তু তাকে আমি হ্যাঁ ভাই হিসেবে যথেষ্ট আদর করি, যথেষ্ট ভালোবাসি, কিন্তু অ্যাজ এ মেন্টর তাকে আমি যথেষ্ট রেসপেক্টও করি। যে রেসপেক্টটা আমি আপনাদের অলওয়েজ বলি, আমি ওয়াসি ভাইকে করি। ওয়াসি ভাই আমার কাছে আমার একটা বড় ভাই, আমার ওয়াসি ভাইয়ের ফিগারটা আমার কাছে আলাদা, ওরকম সাইফুল ভাইয়ের ফিগারটা আমার কাছে। জি আপু, জি জি, হ্যাঁ জি জি, এখন নামাজে ব্রেক দিয়েছে, নামাজটা পড়ে আসেন, তারপরে আমরা ওয়েবসাইটের বাকিটুকু দেখছি। আপু জি, একটা সেকেন্ড। আচ্ছা, না ব্রেক স্ক্রিনটা একটু দিয়ে দেন আমাদের সাথে, মেবি ইয়ে কানেক্ট, রাশেদ রাশেদ না রাশেদ ব্রেক স্ক্রিন।